নমস্কার আজকে আমরা শুনব শ্রীরূপক সাহার উপন্যাস বিষ পাথরের দ্বিতীয় পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না এছাড়াও যদি এখন অব্দি একটি ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায় প্রথম পর্বে আমরা শুনলাম যে কুন্তলদের পরিবারের জুয়েলারি বিজনেস কুন্তল তার বাবা এবং দাদার সাথে নিজের সামর্থ্য মতো এই বিজনেসটি সামলায় তবে কুন্তলের একটা অদ্ভুত ক্ষমতা আছে বটে সে প্রচণ্ড অ্যাকুরেটলি যে কোনো স্টোনের ওজন এবং অথেন্টিসিটির কথা পরিষ্কারভাবে বিবরণ দিতে পারে এছাড়াও কুন্তল একটা নিজস্ব ক্যারাটে ক্লাবও চালায় তবে হ্যাঁ তার বাবার নিশ্চয়ই এটা ইচ্ছে যে সে আরও বেশি দায়িত্বনিক বিজনেসের আর একটা গুণ আছে আমাদের কুন্তলের সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র হাত দেখায় তার একটা দক্ষতা আছে আমাদের গল্পটা শুরু হয় একটা দুর্ঘটনা দিয়ে দুর্ঘটনাটা হচ্ছে কুন্তলদের দোকানে মানে তিনটে দোকানের মধ্যে একটা দোকানে একটা ডাকাতির অ্যাটেম্পট হয় কুন্তল নিজের সর্বস্ব দিয়ে সেই ডাকাতিটা ভন্ডুল করার চেষ্টা করে এবং কতকটা সফলও হয় কিন্তু তার বদলে তাকে মাথায় একটা বিরাট বাড়ি খেতে হয় সে অজ্ঞান হয়ে যায় মাথায় ব্যান্ডেজ এবং তার সাথে সাথে সে এই ডাকাতদের পড়ে যায় তাকে বাড়িতে ফোন করে থ্রেট করা হয়েছে এটা অবশ্য তার মানে কুন্তলের বন্ধুর বোনের ভার্সন কুন্তল ঠিক সম্পূর্ণ বিশ্বাস করতে পারছে না কারণ কুন্তলের এই বন্ধুর বোনের একটু বাড়িয়ে চাড়িয়ে কথা বলার একটু মিথ্যে কথা বলার অভ্যেস আছে যাই হোক এই সবের মধ্যে আরেকটা গণ্ডগোল এই যে কুন্তলের বাবা তার বিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন কুন্তল বিয়ে করতে চায় না এখন সে তো ইনফ্যাক্ট সারা জীবন ব্রহ্মচর্য পালন করতে চায় যাকে দেখা যাক এই পর্বে এই গল্প কতদূর করায় শুরু করছি বিশ পাথরের দ্বিতীয় পর্ব আজ দুদিন হলো বাবা আমার সঙ্গে কথা বলছে না বাবার সঙ্গে এমনিতে আমি আগ বাড়িয়ে কথা বলতে যাই না আমার সঙ্গে কথা বললে তবেই উত্তর দিই এবং সেই কথাবার্তার বেশিরভাগটাই হয় দোকানে এখনো আমার মাথায় চোটের সেরাই কাটা হয়নি তাই দোকানে যাওয়ার কোনো প্রশ্নই নেই এই দুদিনে সিঁড়ি দিয়ে উঠতে অথবা নামতে যখনই বাবার সঙ্গে দেখা হয়েছে দেখলাম বেশ রাগ রাগ মুখ দশ দিন আগে এই ব্যাপারটা হলে আমার মন খারাপ হয়ে যেত আজ হচ্ছে না বাবা আমার ওপর রেগে যাক আমি এটাই চাইছিলাম তাহলে বাড়ি থেকে বেরিয়ে যেতে আমার সুবিধে মনে হয় আমার প্রথম চালটা কাজে লেগে গেছে আজ সকালে জলখাবার দিতে এসে বৌদি অনেকক্ষণ আড্ডা মারলো আমার সঙ্গে কথা বলতে বলতে একটু মন খারাপও হয়ে গিয়েছিল ইস আমার এত ভালো বৌদিটাকে ছেড়ে মুম্বাই চলে যেতে হবে তখনই হঠাৎ বৌদি জিজ্ঞেস করলো কি হয়েছে বলো তো ভাই আজ তোমার কথা উঠতেই বাবা কেন ঘুম মেরে গেলেন উত্তরটা জানি না তাই আমি তখন চুপ করে রইলাম ভাই বলো না বাবার সঙ্গে তোমার কিছু হয়েছে কই না না তো লাঞ্চ করার সময় মানে তোমাকে এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার ব্যাপারে বাবা তখন কোনো কথা বললেন না একটু চুপ করে থেকে তারপর অন্য প্রসঙ্গে চলে গেলেন বাবাকে তুমি জিজ্ঞেস করছো না কেন সুযোগই তো পাচ্ছি না তাহলে সুবিধা মতো জানতে চেয়েও কথাটা বলেই আমি অমলেটে কামড় দিলাম তারপর কয়েকবার চিবিয়ে নিরাসক্ত বললাম বাবা কি বললো আমার কিন্তু জানিও বৌদির চোখে সন্দেহ এক পলক আমার দিকে তাকিয়ে বলল কি ব্যাপার কে জানে এই সেদিন হঠাৎ তোমার বিয়ে নিয়ে মেতে উঠলো তারপর আর কোনো উচ্চ বাচ্চ্য নেই ভাবছি গিরিজা কাকাবাবুকে আমি একবার নিজেই চিনব না কেন উনি তো আমার পিসের শ্বশুরবাড়ির তরফের রিলেটিভ হন ও তাহলে বলে দাও মেয়েকে যেন জলে না ফেলেন কেন এই বিয়ে থেকে তোমার মত নেই নাকি বিন্দু মাঠ না কথাগুলো তাহলে তোমারও কানে গেছে আমি কৌতূহলী হয়ে উঠলাম কি কথা এই যে বুলবুল ওদের পাড়ারই একটা মারোয়ারি ছেলের সঙ্গে প্রেম করে হ্যাঁ তুমি শুনলে করতে ওই লালির মুখে যেদিন তোমার সঙ্গে দেখা করতে এসেছিল সেদিন ওর সঙ্গে লালি এখানে এসেছিল কথায় কথায় বুলবুলের প্রসঙ্গ উঠল ওই বেথুন কলেজে তো ওরা একের সঙ্গে পড়ে না তো লালি বলে গেল প্রায় দিনই নাকি হেদোর সামনে মারুতি নিয়ে এসে ওই ছেলেটা ওয়েট করে বুলবুলকে তুলে নিয়ে যায় লালি বলেছে শুনে আমার মারাত্মক খাসি পেল ডাহা মিথ্যে কথা আমি জানি ও যা বলে আমি ঠিক তার উল্টোটা ধরে নি তার মানে বুলবুল মেয়েটা খুবই ভালো কিন্তু বৌদিকে সেটা জানিয়ে আমার কোনো লাভ নেই লালি অর্ধেক কাজ করেই দিয়ে গেছে আমি যা চাই তার বাকি অর্ধেকটা করে দেবেন গিরিজা বাবু তুমি এই খবরটা জানতে মিথ্যে কথা বলার অভ্যেস আমার নেই তাই মুচকি হাসলাম বৌদি যা বোঝার বুঝে নিক তারপরই অমলেটে মন দিলাম আমার তরফে বিয়ের আলোচনায় আর কোনো উৎসাহ না পেয়ে বৌদি উঠে পড়লো যাওয়ার আগে শুধু একটা কথাই বলে গেল প্রেম করার কথা কাকা বাবু যদি জানতে পারেন তাহলে কিন্তু কি গলা টিপে মেরে ফেলবেন সকালে সেই যে বৌদি নেমে গেল তারপর থেকে আর ওপরে উঠে আসেনি পাশে বাবার সঙ্গে দেখা হয়ে যায় তাই আমিও নিচে নামিনি এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এবার চান করতে যাওয়া দরকার মাথায় চোট পাওয়ার পর থেকে এই তিন দিন আমি চান করিনি মাথায় জল দেওয়ার প্রশ্ন নেই জটটর হয়ে যাওয়ার ভয়ে গায়ে সাবানো দিইনি সারা গা ভালো করে শুধু স্পঞ্জ করে নিচ্ছি আলনা থেকে তোয়ালিটা টেনে নিয়ে চান ঘরে ঢুকে পড়লাম তেতলায় এই ঘরটা বানানো হয়েছিল আমার ঠাকুরদার জন্যে তখন ঠাকুরদা তেতলাতেই থাকতো ঠাকুরদা মারা যাওয়ার পর আমি একতলা থেকে তেতলায় উঠে এসেছি তাই এই চান ঘরটা এখন আমার জন্য বরাদ্দ এখানে একটা খুব সুন্দর বাদটা বাজে অনেকদিন আগেকার করা পাড়ে কারুকার কোনো এক সাহেবের বাড়ির জিনিসপত্র নিলাম হচ্ছিল ঠাকুরদা নাকি সেখান থেকে কিনে এনেছিল চান ঘরের দরজা বন্ধ করে আমি পাজামা আর পাঞ্জাবিটা খুলে ফেললাম নিয়মিত ব্যায়াম করি বলে আমার শরীর বেশ বেশি বহুল সপ্তাহে চার দিন মাসাজ করাই ক্যারাটে প্র্যাকটিস করার পর আমাকে মাসাজ করে দেয় গবা বলে একটা ছেলে রোজ কুড়ি টাকা করে নেয় একেবারে ফেদার টাচ ছেলেটার হাত এত ভালো যে শরীর খুব ঝরঝরে লাগে তিন দিন ক্লাবে যায়নি বলে কাল গবা খোঁজ করতে এসেছিল ওরা জানতোই না ডাকাত ধরতে গিয়ে আবার এই অবস্থা হয়েছে সাবার খোলার আগে আমি ল্যাঙ খুলে নিলাম আন্ডারবার বলতে আমি আগে পড়তাম জাঙ্গিয়া এখন পরি ল্যাঙট এখন ল্যাঙট পরার চল উঠে গেছে কিন্তু টোটা বলার পর থেকে আমি ল্যাঙ্গই ব্যবহার করি সাধু সন্ন্যাসীরাও নাকি তাই করেন কিভাবে ল্যাঙট পড়তে হয় সেটা টোটাই আমাকে শিখিয়ে দিয়েছিল ল্যাঙট পড়লে নাকি বীর্যবান হওয়া যায় আর ব্রহ্মচর্য পালনের জন্যে অতি অবশ্যই আমাদের বীর্য রক্ষা করা দরকার চান করার আগে আমি রোজি নিজের হাতে যত্ন করে ল্যাঙ্গট কাচি তারপর চান ঘরের জানলার সামনে হ্যাঙ্গারে সেটা শুকিয়ে দিই ভুল করে একবার ছাদে ল্যাঙট শুকোতে দিয়েছিলাম বৌদির চোখে পড়ে যায় মনে হয় আগে কোনো দিন দেখেনি বৌদি অবাক হয়ে জানতে চেয়েছিল ও মেয়ে কী কো ভাই লজ্জায় আমি কোনো কথাই বলতে পারিনি তাড়াতাড়ি লুকিয়ে ফেলেছিলাম তারপর থেকে ল্যাঙের ব্যাপারে আমি ভীষণ সাবধান দ্য ল্যাঙ কেচে টাঙিয়ে দেওয়ার পর সাবারটা খুলে শরীর ভেজাতে লাগলাম ঠান্ডা জল কাঁদবেন আমার সঙ্গে সঙ্গে শরীরটা স্নিগ্ধ হয়ে গেল হাত বাড়িয়ে সাবানদানি থেকে সাবান নিতে গিয়ে দেখলাম নেই আমি আবার গন্ধওয়ালা দামি সাবান গায়ে না টোটা বলেছে সুগন্ধি মানুষের কাম প্রবৃত্তিকে বাড়িয়ে দিতে পারে এই বয়সে কৃচ্ছ সাধন করা দরকার ও লাভ বয় সাবান ব্যবহার করে দেখা দেখি আমিও সত্যি টোটার কাছে অনেক কিছু শেখার আছে তা চান করতে করতেই হঠাৎ আমার বুলবুলের কথা মনে হলো বেচারা এই বাড়িতে বউ হয়ে ঢোকার যাও সম্ভাবনা ছিল সেটা ধুলিস করে দিয়ে গেছে লালি সত্যি কথাটা বৌদিকে আমি বলে দিতে পারতাম তাহলে বুলবুল হয়তো ভালো মেয়ে হয়ে থাকতো কিন্তু বাঁশটা হয়ে যেত আমার একটা মেয়েকে সারা জীবন ঘাড়ে বইবার কোনো মানেই হয় না সত্যি কথা বলার খেসারত আমাকে আরও অনেক দিতে হয়েছে কি আর করা যাবে এটা একটা ব্রত হিসেবে নিয়েছি বারো বছর আগে আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটে তারই রেশ আমি টেনে যাচ্ছি তখন আমি ক্লাস সিক্সে পড়ি সেদিন দুপুরে কি একটা কারণে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল বাড়িতে না ফিরে আমি বিবেকানন্দ রোডের দোকানে গিয়েছিলাম গিয়ে দেখি ঠাকুরদার সামনে লম্বা চড়া এক সাধু বসে মাথায় জট মুখে ছাই মাখা গলায় বড় একটা রুদ্রাক্ষের মালা গায়ে নতুন একটা কম্বল জড়ানো গঙ্গাসাগরের সময় আমাদের অঞ্চলে প্রচুর সাধুকে রাস্তাঘাটে দেখা যায় মারোয়াড়িদের বাড়িতে তারা আসা যাওয়া করে অনেক সময় দোকানে দোকানেও টাকা চাইতে আসে কিন্তু ঠাকুরদার সামনে বসা সাধু বাবাকে দেখে একটা অন্যরকম মনে হয়েছিল আমাকে দেখেই সাধু বাবা হিন্দিতে বললেন

ওপরের দিকে হাত তুলে সাধু বাবা বললেন এ ঈশ্বরের আশীর্বাদ আগে কখনো সাধু বাবাকে দোকানে দেখিনি ঠাকুরদার সঙ্গে পরিচয় হলো কি করে সেটা বুঝতে পারছিলাম না ঠাকুরদা বেশ সম্মান করেই কথা বলছে তার মানে ভণ্ড সাধু নন ভন্ড হলে ঠাকুরদা তাকে দোকানে ঢুকতে দিত না সাধু বাবার গা দিয়ে চন্দনের গন্ধ বেরোচ্ছে খুব কাছে বসে থাকার জন্য সেটা টের পাচ্ছিলাম সাধু বাবা ভগবানের কথা বলতে শুরু করলেন অর্ধেক কথাই আমার মাথায় ঢুকছিল না ঢোকার মতো বয়স বয়স তখন আমার হয়নি তো কথা বলতে বলতেই হঠাৎ সাধু বাবা আমার দিকে ঘুরে বললেন এ বেটা তুই একটা ব্রত রাখতে পারবি কি ও বারো বছর ধরে কিন্তু সেটা পালন করতে হবে কেন তাহলে তোর মধ্যে একটা আশ্চর্য শক্তি জন্মাবে তো ভালো মন্দ বুঝতে পারবি ও কোন লোক ভালো কোন লোক মন্দ তখন তুই মুখ দিয়ে যা বলবি সব অক্ষরে অক্ষরে বলে যাবে রে তা হয় নাকি বিশ্বাস অবিশ্বাসের দুলাই আমি বললাম ব্রতটা কি এ বারোটা বছর তোকে সত্যি কথা বলতে হবে ও যত কঠিন অবস্থাতেই পড়িস না কেন ও ভগবান তোকে বারবার পরীক্ষায় ফেলবেন তবুও তুই মিথ্যে কথা বলবি না কির পারবি আমি হ্যাঁ বলবো না না বলবো বুঝতে পারছিলাম না ঠাকুরদার দিকে চোখ যেতে দেখলাম আমাকে হ্যাঁ বলতে বলছে সঙ্গে সঙ্গে আমি ঘান নেড়ে দিলাম খুব খুশি সাধু বাবা আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন আরে সাবাস বেটা সাবাস আমি এটাই আশা করেছিলাম তোকে একটা কথা শিখিয়ে দি ও যদি কখনো এমন পরিস্থিতিতে পড়িস যে সত্যি কথাটা বলতে পারছিস না চুপ করে থাকবি কোনো মিথ্যে বলবি না একবার মিথ্যে কথা বললেই তোর শক্তি কিন্তু নষ্ট হয়ে যাবে

বলে শূন্য দুবার হাত ঘুরিয়ে ডান হাত মুঠো করেছিলেন সাধু বাবা তারপর মুঠো খুলে আমাকে একটা মাদুলি দিয়ে উঠে পড়েছিলেন দৃশ্যটা এখনো আমার মনে আছে উঠে দাঁড়িয়ে সাধু বাবা বম শঙ্কার বলে একটা হুঙ্কার ছেড়েছিলেন তারপর দৃঢ় পায়ে হেঁটে গেছিলেন দরজার দিকে হুঙ্কার শুনে আমি চমকে উঠেছিলাম কাঁচের দরজা ঠেলে সাধু বাবা বেরোনোর পরই ঠাকুরদার হুঁশ হয়েছিল ওকে প্রণামী দেওয়া হয়নি আমার হাতে একটা একশো টাকার নোট গুঁজে দিয়ে বলেছিল দৌড়ে দরজার বাইরে গিয়ে দেখি কোথায় সাধু বাবা কেউ নি সাধু বাবা কোথেকে এসেছিলেন চোখের নেমে কোথায় মিলিয়ে গেছিলেন এখনো আমার কাছে সেটা রহস্য পরে অনেক সময় মনে হচ্ছে সত্যিই কি সাধু বাবা সেদিন এসেছিলেন না এলে আমার কোমরে বাঁধা মাদুলিটা পেলাম কি করে এখনো আমার কাছে পুরো ব্যাপারটা একটা রহস্য আমি ব্রত পালন করেছি সত্যি বলতে কি এখন লোক দেখলেই চিনতে পারি মনের ভেতর থেকে কে যেন বলে দেয় আমাদের দোকানের সামনে ট্যাক্সি থেকে নামা কয়েকটা ছেলেকে দেখেই সেদিন আমি বুঝতে পেরেছিলাম খারাপ উদ্দেশ্যে জড়ো হয়েছে সেটা ওই শক্তির জন্যে সাধু বাবার কথা একমাত্র জানতো ঠাকুরদা এই কিছুদিন আগে জানিয়েছি টোটাকে চান শেষ করে তোয়ালে দিয়ে গা মুছতে মুছতে আমি বেরিয়ে এলাম ঘরে ঢুকতেই দেখি মতি ছটা বাবু পুলিশ এসেছে ওই আপনার সঙ্গে দেখা করতে চাইছে ওপরে নিয়ে আসব নিশ্চয়ই পোস্তা থানার ওসি প্রকাশ বিশ্বাস কাল সন্ধ্যেবেলায় ভদ্রলোককে একবার ফোন করেছিলাম ডাকাতদের সম্পর্কে খবর নেওয়ার জন্যে কিন্তু তখন উনি সোনাপট্টিতে রাউন্ডে গেছিলেন সেকেন্ড অফিসারকে বলে রেখেছিলাম ওসি ফিরলেই যেন আমাদের বাড়িতে ফোন করেন কাল রাতে হয়তো ফোন করার সময় পাননি আজ নিজেই চলে এসেছেন মতি দাঁড়িয়ে আছে আমার উত্তর শোনার জন্যে ভদ্রলোককে ওপরে ডেকে দিলে ভালো হতো কিন্তু মন বলল বাবা নাও পছন্দ করতে পারে বাড়িতে মেয়েরা আছে পুলিশকে অন্দরমহলে ডেকে আনাটাই তখন আমার অপরাধ হয়ে দাঁড়াবে তার চেয়ে নিচের বৈঠকখানায় বসে কথা বলা উচিত মতিকে বললাম না লোকটাকে ওয়েট করতে বলো আমি ড্রেস করে নামছি নিচে নেমে দেখি প্রকাশ বিশ্বাস নন সোফায় বসে অচেনা এক ভদ্রলোক আমাকে দেখেই উঠে দাঁড়িয়ে বললেন নমস্কার নমস্কার কুন্তল বাবু আমি দিব্যেন্দু পাল ডিডি থেকে এসেছি ডিডি মানে ডিটেকটিভ ডিপার্টমেন্ট শুনে একটু অবাকি হলাম ডাকাতির তদন্ত করছে পোস্তা থানা লালবাজার থেকে ডিটেকটিভ আসার দরকার কি উল্টোদিকে সোফায় বসে বললাম হ্যাঁ বলুন ডাকাতির প্রসঙ্গই তুললেন না দিব্যেন্দুবাবু বৈঠকখানা ঘরের চারপাশে একবার নজর বুলিয়ে বললেন আমি এই কাছেই রতন সরকার গার্ডেন স্ট্রিটে থাকি শুনেছি আপনার পরিবার খুব বনে দিই বাড়িতে ঢুকে দেখছি যা ভেবেছিলাম তার চেয়েও বেশি এই স্ট্যাচু ফ্লাওয়ার বাস ফার্নিচার আয়না এগুলো যে এতদিন আপনারা প্রেজার্ভ করে রেখেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত শুনে মুচকি হাসলাম এই সব প্রশংসা করার জন্য নিশ্চয়ই ভদ্রলোক আসেননি কি জন্যে এসেছেন সেটা আগে শোনা দরকার তাই চুপ করে রইলাম আমাদের বৈঠকখানা ঘরে আট ফুট বাই ছয় ফুট একটা আয়না আছে বেলজিয়াম কাচের ফ্রেম বার্মিস্টিকের মাথার দিকে খুব সুন্দর কারুকাজ করা দুটো পরি আছে সেদিকে তাকিয়ে দিব্যেন্দ্রবাবু বললেন এই আয়নাটা মার্বেল প্যালেসেও দেখেছি বলে মনে হচ্ছে ঠিকই বলেছেন রাজের মল্লিকরা আমাদের রিলেটিভ হন ওদের বাড়িতেও এরকম একটা আয়না আছে আমার ঠাকুরদা আর রাজেন মল্লিক একই সঙ্গে আয়না দুটো কিনেছিলেন ও খুব সুন্দর জায়গায় আয়নাটা রেখেছেন কিন্তু আপনারা সদর দরজা দিয়ে কে ঢুকছেন বা বেরোচ্ছেন সেটা এখান থেকে বসেই মনিটর করা যায় কি বলেন শুনে মনে মনে তারিফ করলাম ভদ্রলোকের হ্যাঁ ঠিকই ধরেছেন আয়নাটা বৈঠকখানা ঘরে ওই কারণেই রাখা হয়েছে যে কারণে এলাম আগে সেটা নিয়েই কথা বলি এর মধ্যে আপনি কি আর কোনো থ্রেট কল পেয়েছেন ফোনে ডাকাতদের কাছ থেকে না পাইনি তো আপনার বাড়ির অন্য কেউ না পেলে নিশ্চয়ই শুনতাম আশ্চর্য আপনার বাবা আপনাকে কিছু বলেননি না তো কি হয়েছে বলুন তো পরশুদিন উনি আমাদের সিপির সঙ্গে দেখা করেছিলেন আর দুজনের মধ্যে কি কথা হয়েছে আমি জানি না আপনার বাবার আশঙ্কা ডাকাত দলের কেউ আপনার উপর হামলা করতে পারে কাল থেকে আপনাদের বাড়ির সামনে দুজন ওয়াচারকে রেখে দিয়েছি আপনার সিকিউরিটি দেখার দায়িত্ব আমার বাবা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছে শুনে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেলাম সিপি সুহাস সেনের সঙ্গে বাবার খুব বৃদ্ধতা আছে দাদার বউ ভাতে সিপি নেমন্তন্ন খেতে এসেছিলেন কিন্তু কিন্তু কি এমন হলো যে বাড়ির কাউকে না জানিয়ে বাবা লালবাজারে দৌড়লো নিশ্চয়ই গত দু তিন দিনে এমন কিছু ঘটেছে যার জন্য বাবা খুব ডিস্টার্ব সেই কারণেই হঠাৎ গুম মেরে গেছে না দিব্যেন্দুবাবুর সঙ্গে খুব সাবধানে কথা বলতে হবে দিব্যেন্দুবাবু আমার মুখের দিকে তাকিয়ে আছেন কথাটা শোনার পর আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো কিনা তা লক্ষ্য করছেন সেটা বুঝেই বেপরোয়াভাবে বললাম আরে আপনি ফালতু সময় নষ্ট করছেন আমার সিকিউরিটির কোনো প্রয়োজন নেই কেউ আমার উপর হামলা করতে আসবে না 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 যা ভাবছেন তা নয় কুন্তলবাবু কাল রাতে মুম্বাই পুলিশ আমাদের অ্যান্টি রাউডি সেকশনকে জানিয়েছে ওখান থেকে ইয়াকুব নামে একজন নোটোরিয়াস ক্রিমিনাল আজ সকালে কলকাতায় আসছে এই লোকটার সঙ্গে আর্মস ডিলারদের ভালো যোগাযোগ আছে লোকটার ওপর নজর রাখার জন্য মুম্বাই পুলিশ আমাদের রিকোয়েস্টও করেছে দেখুন আমাদের ধারণা এই লোকটাই আপনাদের বাড়িতে সেদিন থ্রেড কলটা করেছিল আর কি দিব্যেন্দুবাবুর কথা শুনেই বুকের ভেতরটা যেন হঠাৎ খালি হয়ে গেল লালি সেদিন যা বলেছিল তাহলে সেটা সত্যি পটেল ভাই হ্যাঁ একমাত্র পটেল ভাই পারেন এই থেকে আমাকে আর আমার বাড়ির লোকেদের উদ্ধার করতে সারাটা দুপুর ভেবে শেষ পর্যন্ত আমি এই সিদ্ধান্তে পৌঁছলাম মুম্বাইয়ে পটেল ভাইয়ের অনেক ক্ষমতা প্রশাসনে যেমন যোগাযোগ আছে তেমনই আন্ডারওয়ার্ল্ডে উনি নিশ্চয়ই ইয়াকুবকে চেনেন পটেল ভাইয়ের ফোন নম্বর আমার মোবাইল সেটে রাখা আছে। তেতলায় আমার ঘরের দরজা বন্ধ করে আমি মোবাইলে পটেল ভাইকে ধরার চেষ্টা করতে লাগলাম। The number you have dialed is presently switched off. Please try again later. যতবারই করি শুনি ওর সেট সুইচ অফ করা। হয়তো কোনো মিটিং এ ব্যস্ত কোটি কোটি টাকার ব্যবসা চালান। ব্যস্ত থাকতেই পারে বার পাঁচের চেষ্টা করে শেষে একটা একটা ভয়েসমেল করে দিলাম যাতে গলা শুনে সঙ্গে সঙ্গে উনি আমাকে ফোন করেন দিব্যেন্দুবাবু যাওয়ার আগে বাড়িতে প্যানিক সৃষ্টি করে গেছেন আমাদের সারা বাড়িতে ছোট বড় মিলিয়ে ছেচল্লিশটা জানলা দরজা দিব্যেন্দুবাবুর নির্দেশ সব এখন বন্ধ থাকতে হবে যে কোনো জায়গা থেকে নাকি গুলি ছুটে আসতে পারে আমার ছাদে যাওয়া বন্ধ বারান্দায় দাঁড়ানো দিব্যেন্দুবাবু বলে গেছেন কোনো অচেনা লোককে বাড়ির ভেতর ঢুকতে দেওয়া চলবে না মাত্র দু একটা দিন আমাকে ঘরবন্দি হয়ে থাকতেই হবে এর মধ্যেই ইয়াকুব লোকটাকে নাকি ওরা ধরে ফেলবেন অনেক ভাবা সত্ত্বেও দুটো ব্যাপার এই কদিনে আমার মাথায় ঢুকছিল না এক মুম্বাই থেকে ইয়াকুবরা কেন আমাদের দোকানটাকেই টার্গেট করল দুই আমার ওপর হঠাৎ ওদের রাগ হলো কেন দিব্যেন্দুবাবু দুটো প্রশ্নেরই উত্তর দিয়ে গেছেন পুলিশ কাস্টাডিতে মারের মুখে একজন ডাকাত নাকি বলেছে জামনগরের মহারানীর একটা অতিমূল্যবান হিরে কয়েক হাত ঘুরে কয়েকদিন আগেই আমাদের দোকানে এসেছে মূল্যবান বলতে দামে নয় অ্যান্টিক ভ্যালিউর দিক থেকে ওই হিরেটা নাকি রানী ভিক্টোরিয়া বহু বছর আগে উপহার হিসেবে দিয়েছিলেন জামনগরের রাজবংশের কোনো একজনকে সেই হিরেটাই ইয়াকুবের চাই দাম প্রায় তিন কোটি টাকা রানী ভিক্টোরিয়া সেই সময় নেটিভ কোনো রাজাকে হিরে উপহার দেবেন এই গল্পে আমি বিশ্বাস করিনি ওরা তখন পেতেই অভ্যস্ত ছিলেন ইংরেজ আমলে ভারত থেকে যত মূল্যবান রত্ন তখন ইংল্যান্ডে পাচার হয়ে গেছে তার কোনো হিসেব তো নেই অ্যান্টিক ভ্যালু বাড়ানোর জন্য জামনগরের হীরের গল্প কেউ বানিয়েছে হীরের ব্যবসা এটা খুবই হয় দালালদের হাতে হিরে ঘুরে বলে প্রচুর প্রতারণার ঘটনাও ঘটে আমি নিজে একবার বাবাকে বাঁচিয়েছিলাম নকল হীরেকে আসল বলে চালাতে এসেছিল সুরাতের এক দালাল গল্প করেছিল ভাবনগরের রাজবাড়ির লোকেরা বিক্রি করার জন্য দিয়েছে হীরেটা নাকি ঔরঙ্গজেবের এক সময় ব্যবহারের হিরে ছিল নকল বোঝার পর দালালকে আমি হিরেটা ফেরত দিয়ে দিই বলি অত দাম দেওয়ার সামর্থ্য আমাদের নেই দিব্যেন্দুবাবু বলে গেলেন আপনার উপরই ইয়াকুবের রাগ হয়েছে কেন জানেন সেদিন ডাকাতির সময় আপনি যাকে ধরেছিলেন সেই ছেলেটা ওর শালা মানে ওর তৃতীয় বউয়ের ভাই আর কি এই ছেলেটার ফিল্ড অফ অপারেশন গাজিয়াবাদের দিকে বে ভাবতেই পারিনি কলকাতাতেও মরদের বাচ্চা আছে বলেই দিব্যেন্দুবাবু আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলেন আমি ও পাল্টা হাসলাম প্রশংসা শুনলে কার না ভালো লাগে ইয়াকুব সম্পর্কে আরও জানার আগ্রহে বললাম ছেলেটার নাম কি বলুন তো জামাল তিন তিনটে বউ থাকা সত্ত্বেও ইয়াকুবের নিজের কোনো ছেলে পুলে নেই ওই জামালকেই ও ছেলের মতো দেখে আর কি মুম্বাই পুলিশের ধারণা ইয়াকুবের সাম্রাজ্য ভবিষ্যতে ওই জামালই নাকি চালাবে তো ও ধরা পড়েছে শুনে মুম্বাই পুলিশের দুজন এখানে আসার জন্য রওনা হয়েছে ও ইন্টারোগেশন করতে চায় আচ্ছা এই ইয়াকুপটা আসলে করে কি আগে দাউদ ইব্রাহিম আর বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের লিয়ে কাজ করত ভরতার কেস্টার পর ওই লাইন থেকে সরে গেছে এখন ওর ফিল্ড অফ অপারেশন জেমস অ্যান্ড জুয়েলারি সেই সূত্রেই ইলিগাল আর্মস ডিলারদের সঙ্গেও দোস্তি সেসব বিরাট ব্যাপার বুঝলেন তো বাড়িতে আমার সিকিউরিটির ব্যবস্থা সেরে দিব্যেন্দুবাবু বেলা একটার সময় চলে যাওয়ার পরই মা আর বৌদি ওপরে উঠে এসেছিল ভেবেছিলাম মা খুব ঘাবড়ে যাবে আশ্চর্য মা কিন্তু বলল তোর কিচ্ছু হবে না মাথার উপর রাধে জিও আছেন কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না রে মায়ের কথা শুনে আমি একটু অবাকি হয়েছিলাম মাকে বরাবর আমি ভীতু বলি জানি বাবার ভয়ে সবসময় কাঁটা হয়ে থাকা মানুষ তার মধ্যে যে এতটা সাহস আছে কোনোদিন টেরি পাইনি ইয়াকুব লোকটা কে কতটা খতরনাক সে সম্পর্কে মায়ের কোনো আন্দাজ নেই আন্দাজ থাকলে জিউর ওপর ভরসা করত কিনা সন্দেহ আমার মা বাইরের জগৎ সম্পর্কে কোনো খবরই রাখে না কাগজ পড়ে না টিভিতে উত্তম বই ছাড়া আর কিছু দেখে না মা কোনোদিন খিলাত ঘোষ লেন দিয়ে হেঁটে কোথাও যায়নি মায়ের জগৎ আমাদের সুবর্ণ বণিক সমাজের মধ্যে সীমাবদ্ধ শুনেছি নকশাল আমলে হাত কাটা অমল নামে এক বিপ্লবী বাবার কাছে তোলা তুলতে এসেছিল বাবা তখন বাজারে সেই হাত কাটা অমলকে বৈঠকখানা ঘরে বসিয়ে মা সন্দেশ আর রসগোল্লা খাইয়েছিল মা নাকি জানতোই না নকশাল কাকে বলে আমাদের মাথার উপর যে কেউ একজন না আমিও অবশ্য সেটা বিশ্বাস করি তবে তিনি মায়ের রাধে শাম জিউ কিনা জানি না জ্যোতিষশাস্ত্র শেখানোর সময় নকলেশ্বর ভট্টার প্রায়ই আমাকে একটা কথা বলতেন তোমার জীবনে যা কিছু ঘটেছে বা ঘটবে তা সব আগে থেকে ঠিক করা আছে ওপরে একজন আছেন যিনি তোমার জীবনের চিত্রনাট্য আগেই সব লিখে রেখেছেন এক চুল এদিক ওদিক হবার উপায় নেই বাবা নকুলেশ্বর বাবুর কথাগুলো যে কতটা সত্যি তা তো আমি জানি লোকের কোষ্ঠী বিচার করার সময় তা টের পাই চোখের সামনে আমি তাদের ভূত ভবিষ্যৎ সব দেখতে পাই মা আর বৌদি নিচে নেমে যাওয়ার পরই মোবাইলটা বেজে উঠল হ্যালো গড ব্রাদার আর বলো জরুরি তলব কেন পটেল ভাইয়ের গলা জ্যোতিষগিরি করে বেশ কয়েকবার পটেল ভাইকে আমি বিপদের হাত থেকে বাঁচিয়েছি তাই আমাকে উনি গড ব্রাদার বলে ডাকেন অনেক দিন ওর গলাটা শুনে ভালোই লাগলো বললাম আরে আপনি এখন কোথায় আ মুম্বাই এয়ারপোর্টে মাত্র তোরা তার প্ল্যান থেকে নামলাম একটা প্রবলেম হয়েছে পটেল ভাই বলেই খুব সংক্ষেপে ডাকাতি আর ইয়াকুবের কথা বললাম শুনে পটেল ভাই খুব হাসতে লাগলেন তারপর বললেন তুমি কাজ করো গড ব্রাদার ও ফার্স্ট অ্যাভেলেবল ফ্লাইটে তুমি মুম্বাই চলে এসো আ আর তোমার ফুল প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমার বাড়ি থেকে বেরোনোর উপায় নেই যাব কি করে আসে ব্যবস্থা আমি করে দিচ্ছি কলকাতায় আমার প্রচুর লোক আছে আর তোমাকে সেফলি এখানে আমার কাছে পৌঁছে দেবে আপনি ঠাট্টা করছেন পটেল ভাই আরে নেই নেই তুমি আমার গড ব্রাদার আছো তোমাকে বাঁচিয়ে না রাখলে তো আমি নিজেই মরে যাব ভাই আসলে তোমাকে আমার খুব দরকার ও কেন আপনার আবার কি হলো এখন তো আপনার সময় খুব ভালো আগামী সাড়ে চার মাস আপনি যাতে হাত দেবেন সব শোনা হয়ে যাবে আর ঠিক বলছে তো ভাই আর গুজরাটের চিফ মিনিস্টার আমাকে পার্লামেন্ট ইলেকশনে নামার জন্য অনেক দিন ধরে রিকোয়েস্ট করছেন কি করব ঠিক করতে পারছি না তাই তোমার একটা ওপিনিয়ন নেওয়ার কথা ভাবছিলাম আমার চোখটা তো তোমার কাছে আছে একবার দেখে রাখবে গড ব্রাদার ইলেকশন কবে আর মা সাড়াই আছে তাহলে নেমে যান কিন্তু কোন জায়গায় দাঁড়াবেন সেটা আমার জানা দরকার আর সেটা তো জানি না এখনো ঠিক হয়নি আপনি যেখানে থাকেন জায়গাটা তার উত্তর দিকে হওয়া চাই মতলব তোমার কথা বুঝলাম না মানে আপনার আপনার কনস্টিটুয়েন্সিটা আপনার বাড়ির উত্তর দিকে হওয়া চাই পশ্চিম বা পূর্ব দিকে যেন কোনো মতেই না হয় তাহলে কিন্তু আপনি ইলেকশনে জিততে পারবেন না আর দক্ষিণে হলে চান্স ও গড ও তাহলে তো ইলেকশনে নামতেই হচ্ছে আমাকে আর ধরে নাও এন্ট্রি হয়ে গেছি ও আমি থাকি মুম্বাইয়ে ইলেকশনে নামছি সুরাতের কাছাকাছি কোনো জায়গায় আর উত্তর দিক হলো কি না হ্যাঁ তা তো হলো কিন্তু আমার কি হবে পটেল ভাই আরে ডোন্ট ওয়ারি আমাকে সময় দাও গড ব্রাদার তোমার ব্যাপারটা আমি দেখছি বাড়ি থেকে বেরিও না তেনে ঘুম দাও আমি রিং ব্যাক করছি পটেল ভাই লাইন ছেড়ে দেওয়ার পর আমি অনেকটা নিশ্চিন্ত বোধ করলাম ওর হাত অনেক লম্বা নিশ্চয়ই একটা কিছু করবেন আমার জন্যে ওর ছক মাঝে মাঝে দেখি বলে জানি এই ধরনের মানুষ বারফারটাই করেন না শুক্রের জাতক বৃষরাশি আপাত দৃষ্টিতে খুব নরম নরম মনে হলেও আসলে এরা মোটেই তা নন ভীষণ কঠিন মনের লক্ষ্যে স্থির থাকেন যা করবেন বলে মনে করেন সেটা করে তবে ক্ষান্ত হন শুক্রের জাতকদের পক্ষে এই সময়টা খুব ভালো রবির ভালো দৃষ্টি আছে আমি নিশ্চিত ইলেকশনে নামলে পটেল ভাই জিতবেন কিন্তু রাজনীতিতে নামার কারণেই আট মাস পর মারাত্মক এক সমস্যায় পড়বেন তবে সেটা ইচ্ছে করে আর ওকে বললাম না মনটা হালকা হওয়ার জন্যই হয়তো ঘুম ঘুম পেতে লাগল বাড়িতে থাকার অভ্যেস নেই সময় যেন আর কাটতে চাইছে না চার চারটে দিন বাড়ি বন্দি হয়ে আছি আমাদের মতো ছেলের পক্ষে কি কোথাও আটকে থাকা সম্ভব বিছানায় টান হয়ে শুতেই টোটার কথা মনে পড়ল। ও বলে মন যখন খুব চঞ্চল হবে তখন জব করবি দেখবি মন তখন শান্ত হয়ে যাবে এক টুকরো কাগজে একটা জপ মন্ত্র টোকটা লিখে দিয়েছিল কালীকৃষ্ণ হরিরাম এই চারটে শব্দ জপ করলে নাকি এক ধরনের ভাইব্রেশন হবে তখন ধীরে ধীরে স্নায়ুগুলো নিস্তেজ হয়ে আসবে কতক্ষণ জব করেছি জানি না হঠাৎ খুট করে একটা শব্দ চোখ মেলে তাকাতেই দেখলাম বিছানার কাছে দাঁড়িয়ে রয়েছে অচেনা একটা লোক হাইট বেশি না পাঁচ ফুট চারের মতো হবে গায়ের রং বাদামি মাথার চুল ছোট তবে খাড়া লোকটার পরনে দামি স্যুট হাতে রোলেক্সের ঘড়ি চোখাচোকি হতেই আমি উঠে বসলাম কেই লোকটা তেতলায় এলুই বাকি করে আমার দিকে তাকিয়ে স্মিত হেসে লোকটা হিন্দিতে বলল মেরক দেখকে। না আমার হাইট পাঁচ ফুট এগারো বেঁটে লোকদের আমি মোটেই ভয় পাই না ক্যারাটের ব্ল্যাক বেল্ট বলে আমার একটা আত্মবিশ্বাসও আছে চান্স পেলে একটা কীকে আমি এদের মতো লোককে ছিটকে দিতে পারি কিন্তু যে লোকটা পুলিশের সিকিউরিটিকে ফাঁকে দিয়ে আমাকে মারার জন্যে আমাদের বাড়িতে তোলায় উঠে আসতে পারে সে নিশ্চয়ই ডেঞ্জারাস টাইপের তবুও এর সামনে ভয় পেলে চলবে না चौके चोकरे के बोल लुमार साहस तो कम करे क्यों सीढ़ी से मैं अकेला नहीं आया हूँ मेरे साथ और पांच लोग हैं एक एक जन एक एक फ्लोर में पोजीशन लेके खड़ा हुआ है अभी नीचे मार बोधी छड़ा अरा छे राधुनी मोती मां সারা বাড়িতে আর কেউ নেই মতি রোজ এই সময়টা বিবেকানন্দ রোডের দোকানে ফাই ফর্মাস খাটতে যায় নিচে অচেনা লোকদের দেখে মার বৌদির কি অবস্থা হতে পারে এটা চিন্তা করে হঠাৎ মাথায় আগুন চলে উঠল তুমি কি চাও বলতো তোমার লাশ ফেলে দেওয়ার চিন্তা করে কলকাতায় এসেছিলাম কিন্তু এখানে আসার পর আমার লোকজনের সঙ্গে কথা বলে মানে আপনার ডিসিশন চেঞ্জ করে দিয়া হয় अभी के लिए तो तुमको किडनैप करना चाहता हूं एक हिसाब बराबर करना है मुझे की बोल भी? नहीं तुमको के कोई फायदा नहीं है तुम और बाबा के बोलते हो बे एक काम करो यहां से अपने बाबा को फोन करो फोने अमार सौंगे कोथा बोलिए दाऊ। दो दिन पहले मुंबई से तुम्हरे बाबा से मैंने बात की थी अरे बहुत घमंडाचे बोले मोने होलो डॉक्टर नाउ हरि अप एंड डोंट वेस्ट माय टाइम शेषेर কথাগুলো ইয়াকুব খুব রুঢ় হোকলাই বললো বলি পকেতে একটা রিভলভার বেলকুড়ি কোয়েকপা পিजिए চেরি গিয়ে বসলো দেখি বুঝলাম বৃষ্টিкраशील লোক খুব धूर्त ও যখন হারিয়াপ কথাটা বলছিল তখন আমার মনে হচ্ছিল এক লাফে ওর উপর ঝাঁপিয়ে পড়ি আমার মতিগতি আন্দাজ করতে পেরেছে তাই ইচ্ছে করে বিছানার সামনে থেকে সরে গেল লোকটাকে আরো খুঁটিয়ে কেন জানি না মনে হলো লোকটা আজকালের মধ্যে হয় রাজরসে পড়বে নয়তো মারাত্মক দুর্ঘটনায় মারা যাবে বৃশ্চিক রাশির লোকেদের পক্ষে এই সময়টা ভালো না একসঙ্গে রবি আর মঙ্গল খারাপ অবস্থায় আছে আমাকে তাকিয়ে থাকতে দেখি ইয়াকুব ধমকে উঠলো কে দেখ রে তোমার ভবিষ্যৎ তুমি হয়তো জানো না আমি একজন জ্যোতিষী মাই ফুট মেরা যে ফিউচার হ্যাঁ না ও মেরে হাত মে সমঝা ও জ্যোতিষে আমি বিশ্বাস করি না তোমার বাবা এসো মাই শোরুমে আছেন চলো ফোন লাগাও ইয়াকুব তোমাকে একটু কথা বলে দিই তুমি কিন্তু আজকালের মধ্যে খুন হবে বলসেট মেরে সাথ কই চালা কি নেই সমঝা এক মিনিট কে اندر ফোন নেই লাগায় না তো কিডন্যাপ কোরা ডিসিশনটা আমাকে ফের বদলাতে হবে রিভলভার আমার দিকে তাক করে আছে ইয়াকুব লোকটা চোখ মুখ হিংস্র হয়ে উঠেছে যে কোনো মুহূর্তে গুলি চালিয়ে দিতে পারে হাত বাড়িয়ে টেলিফোনের রিসিভারটা তুললাম কোন নেই মনে হয় বাড়িতে ঢুকে এরাই ফোনের লাইন কেটে দিয়েছে তোমার সময়টা খারাপ যাচ্ছে ইয়াকুব ফোন তো কাজ করছে না তোমার মোবাইল কাহায় মোবাইল সেটটা সাধারণত আমি বালিশের পাশে রাখি সেটা তুলে নিয়ে বাবাকে ফোন করলাম ওদিকে ফোন স্টোন সেকশনের রিমিতা ও কুন্তল রা না এখন নেই লালবাজারে গেছেন কখন ফিরবেন জানো না বলে যাননি তো কিছু বলতে হবে ফিরলে বলো বাড়ি থেকে আমি ফোন করেছিলাম জরুরি দরকার আচ্ছা ঠিক আছে সুইচ অফ করে কথাগুলো ইয়াকুবকে বলতেই ও চলে উঠলো চেয়ার থেকে লাভ দিয়ে উঠে বললো ঠিক চলো মেরে সাথে বিছানা থেকে নামতে আমি সামান্য দেরি করলাম মোবাইলটা পরে কাজে লাগতে পারে ভেবে পকেটে পুরে নিয়ে বললাম চলো ইয়াকুব আমার প্রায় পাঁচ ছ ফুট পেছনে রিভলভার উঁচিয়ে রেখেছে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে পা চালালেও আমি ওর নাগাল পাবো না না লোকটা অসম্ভব বুদ্ধিমান মানতেই হবে বাড়িতে পুরুষ মানুষ আর কেউ নেই আমি যদি কোনো ভুল করি তাহলে এরা মার বৌদিকে ছাড়বে না গুলি চালিয়ে দেবে দিব্যেন্দুবাবুর উপর রাগ হয়ে গেল সিকিউরিটি নিয়ে অত বারফাটাই মেরে গেলেন ভদ্রলোক আসল সময় তার কোনো পাত্তা নেই ঘরের বাইরে পা রাখা মাত্রই পেছন থেকে আপুব বলল হাত তুলে রাখো অগত্যা হাত তুলে রাখলাম একতলা পর্যন্ত ষাটখানা সিঁড়ি নামার সময় কোথাও না কোথাও ইয়াকুবকে বাঘে পেয়ে যাব তেতলার ল্যান্ডিংয়ে নামার সময় দেখতে পেলাম দেওয়ালে টাঙানো কাঠের বড় গণেশের মূর্তিটা ভাঙা অবস্থায় পড়ে আছে মূর্তিটা মহীশূর থেকে কিনে এনেছিল ঠাকুরদা মূর্তিটার ওই অবস্থা দেখে রাগে আমার মাথায় ফের আগুন জ্বলে উঠল কিন্তু এই মুহূর্তে আমার কিচ্ছু করার নেই বাঘ ঘুরতেই দেখলাম দোতলার ল্যান্ডিংয়ে কে যেন হুমড়ি খেয়ে পড়ে আছে রক্ত ভেসে যাচ্ছে সিঁড়িটায় এক পলক দাঁড়াতেই বুঝতে পারলাম লোকটি আর কেউ আপ পেছন থেকে চেঁচিয়ে দাঁড়িয়ে এই সুযোগ পিছু না ভেবে আমি লাভ দিয়ে লোকটাকে জড়িয়ে ধরলাম আর তখনই ওপর থেকে মায়ের গলা শুনতে পেলাম আমার সঙ্গে ল্যান্ডিং এ হুটোপুটি হচ্ছে লোকটার সঙ্গে ঠিক সেই মুহূর্তে কোথায় যেন আমার মাথাটা ঠুকে গেল মনে হলো ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো মা বলে চিৎকার করে উঠলাম মাথায় হাত দিয়ে বুঝলাম না রক্ত তো নেই কোথায় আকুব কোথায় তার সাঙ্গ পাঙ্গ একতলার ল্যান্ডিংয়েও কেউ নেই আমি আমি বসে আছি বিছানার ওপর এত ঘেমে গেছি যে গা দিয়ে জল গড়াচ্ছে গলার ভেতরটা শুকিয়ে গেছে একটু আগে যে চেয়ারে ইয়াকুব বসে আমাকে কিডন্যাপ করার ভয় দেখা ছিল সেটাও ফাঁকা তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম কয়েক মিনিট হতভম্ব হয়ে বসে থেকে বাথরুমে গেলাম চোখে মুখে জল দিয়ে আসার পরই পটেল ভাইয়ের কথা মনে হলো ঘড়িতে এখন প্রায় চারটে বাজে তার মানে প্রায় ঘন্টা চারি কেটে গেছে পটেল ভাইকে ফোন করার পর থেকে অথচ এখনো উনি রিং ব্যাক করলেন না আশ্চর্য পটেল ভাই কি ভুলে গেলেন না না আমার কাছ থেকে উনি অনেক উপকার পেয়েছেন অন্তত আমার কোনো অনুরোধ হালকাভাবে নেবেন না স্থির করতে পারলাম না ওকে ফের ফোন করা উচিত কি না ফোন করলে হয়তো উনি ভাববেন আমি মারাত্মক ভয় পেয়ে গেছি ঠাট্টাও করতে পারেন মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্যে টিভি চালালাম চ্যানেল সার্চ করার সময় কোনো একটা বাংলা চ্যানেলে চোখ আটকে গেল আজকাল এক ঘন্টা অন্তর টিভিতে খবর হয় সেরকমই একটা খবর হচ্ছে শুনতে শুনতে উত্তেজনায় উঠে দাঁড়ালাম আজ বেলা দুটোর সময় ইস্টার্ন বাইপাসের কাছে দুদল দুষ্কৃতীর লড়াইয়ে মারা গেছে মুম্বাইয়ের মাফিয়া ডন ইয়াকুব আহমেদ কলকাতার এক নামী রত্ন ব্যবসায়ী ছেলেকে কিডন্যাপ করার উদ্দেশ্যে ইয়াকুব আজও সকালে মুম্বাই থেকে কলকাতায় এসেছিল ভবানী ভবন সূত্রে জানা গেছে ইস্টার্ন বাইপাসের নামী একটা হোটেল থেকে বেরোনোর সময় অন্য একদল দুষ্কৃতীর সঙ্গে ইয়াকুবের দলের গুলি বিনিময় হয় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেন খবরটা শোনার পরে ধপ করে আমি বিছানায় বসে পড়লাম সদর দরজা খুলে দিয়ে লালি বলল মা দেখো আজ পশ্চিম দিকে সূর্য উঠেছে সাত সকালে সালমান খান হাজির লালিবোধায় কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছে চুল আঁচড়ে বেনি বাঁচছে বেলা দশটা বাজে এই সময়টাই টোটা বাড়িতে থাকে না আমি ও সাড়ে নটা নাগাদই হাইকোর্টে চলে যায় সকালের দিকে তাই কোনোদিন ওদের বাড়িতে আসি না আজ বাধ্য হয়ে আসতে হলো বাড়িতে মা কি একটা পুজো করবে কাল রাত থেকে বৌদি আমার কান ঝালাপালা করে দিয়েছে টোটাদের বাড়িতে গিয়ে সবাইকে আসতে বলো স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা বলে টোটার একটা বই আমার কাছে অনেকদিন পড়েছিল এক দিলে দুই পাখি মারা যাবে ভেবে সেই বইটাও আমি দিতে এসেছি কিন্তু লালি কাকে সালমান খান বলল বুঝতে পারলাম না রান্নাঘরের দাওয়ায় বসে মাসিমা তরকারি করছেন আমাকে দেখে বললেন এসো বাবা এসো টোটাল লালিকে কতবার বললাম ছেলেটা অসুস্থ হয়ে পড়ে আছে একবার ওই বাড়িতে আমায় নিয়ে চল দুজনে এমন ব্যস্ত কেউ নিয়ে গেল না তা এখন কেমন আছো বাবা লালি চুল মারতে মারতে বেতের একটা মোড়া এনে দিয়েছে তাতে বসে পড়লাম ভালো সেলাই কেটে দিয়েছে ব্যথাটাও আর খুব একটা নেই আমার শরীরও ভালো নেই বাবা ঘাড়ে মাথায় খুব যন্ত্রণা গেল পশু টোটা নৃপেন ডাক্তারকে ডেকে এনেছিল ওর ওষুধ খেয়ে তো আজ উঠে দাঁড়িয়েছি কই টোটা তো আমাকে কিছু বলেনি বলবে কি তোমার ওপর দিয়ে এই কদিন যা ঝড়ঝাপটা গেল লালির মুখে সব শুনে তো আমি ভয়ই মরি কি বলেছে লালি ছাদ টপকে তোমাদের বাড়িতে নাকি কারা সব ঢুকেছিল তোমাকে খুন করবে বলে তারপর তুমি নাকি ওদের একজনকে জাপটে ধরেছিলে ওই তো এসে বলল মা তোমার বড় ছেলে সালমান খানের থেকেও বড় হিরো মাই আমার স্বপ্নটাকেই লালি সত্যি বলে চালিয়ে দিয়েছে পারেও বটে স্বপ্নের কথা মার বৌদির কাছে পরে আমি বলেছিলাম আমাদের বাড়ি থেকে লালি সেটাই বোধহয় শুনে এসেছে হাসবো না রাখবো ঠিক করতে পারলাম না সদর দরজা খুলে দিয়েই একটু আগে লালি যে কেন আমাকে সলমান খান বললো এইবার বুঝতে পারলাম একটু দূরে উঠোনে কুয়ো থেকে জল তুলে লালি মুখে সাবান ঘষছে সুপারি গাছের ফাঁক দিয়ে ওর মুখে রোদ এসে পড়েছে মুখটা চকচক করছে অত সুন্দর একটা মুখ দিয়ে কিকুরে করে এত মিথ্যে কথা বেরোয় আমি ভাবতেও পারি না লালির দিকে তাকাতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম হঠাৎ কানে এলো চন্দনা কেমন আছে বাবা হ্যাঁ চন্দনা আমার বৌদির নাম হ্যাঁ ভালো শুনলাম হবে হবে উঠলাম মা কই কেউ তো আমায় বলেনি আমার মুখ দেখেই সেটা টের পেলেন মাসিমা জানো না বুঝি কালই তো লালি এসে আমায় বললো তোমার মা নাকি কাল সকালে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল আশ্চর্য কাল রাতে আমার ঘরে এসে মা অতক্ষণ কথা বলে গেল অথচ এই খবরটাই আমায় দিলো না আমি কাকা হচ্ছে এই কথাটা বাড়ির ছেলে হয়ে আমি জানতে পারলাম না অথচ বাইরের লোক হয়ে আগে কথাটা মনে হতেই একটু হয়ে গেল চন্দনা খুব লক্ষ্মীমন্ত মেয়ে ছোটবেলা থেকে তোকে দেখছি একটা সময় ওর বাবার সঙ্গে টোটার বাবার খুব বন্ধুত্ব ছিল শিলমশাইয়ের সঙ্গে প্রায়ও আমাদের বাড়িতে আসতো তখনই তো আমরা বলা বলি করতাম এই মেয়ে যে বাড়িতে যাবে সেই বাড়ি একেবারে আলো করে রাখবে হ্যাঁ আমার বৌদিটা সত্যি খুব ভালো তোমার দাদার সঙ্গে চন্দনার ঘটকালিটা কে করেছিল জানো টোটার বাবা শিলমশাইকে বলেছিল দত্ত বাড়িতে চোখ বুঝে মেয়েকে দিয়ে দিন কি কপাল দেখো বিয়েটাই উনি দেখে যেতে পারলেন না বসে বসে এখন কি ভাবি জানো আমার মেয়েটার কপালে যে কি লেখা আছে কে জানে কে উদ্যোগ নেবে কোথায় গিয়ে পড়বে কথা বলতে বলতে হঠাৎই চুপ করে গেলেন মাসিমা আঁচল দিয়ে চোখ মুছলেন একদম আমার মায়ের মতো কখন কাঁদবে কেন কাঁদবে বোঝা মুশকিল এসব অবশ্য অহেতুক দুর্ভাবনা লালির বিয়ে সেখানেই হবে ওর কপালে যেখানে লেখা আছে কেউ খণ্ডাতে পারবে না ফালতু চিন্তা করে লাভ কি অবশ্য সেই কথা মাসিমাকে বলে লাভ নেই তাই বললাম লালি এখন পড়াশোনা করুক না মাসিমা কি হবে বলো দেখি পড়াশুনো করে সেই তো শ্বশুর বাড়ি গিয়ে হেসে ঠেলতে হবে এত ভালো ছেলে দেখো না বাবা তোমার তো অনেক জানা শোনা উত্তর দিতে যাব হঠাৎ পেছন থেকে টোটার গলা কখন এলি টোটা এই সময় বাড়িতে চমকে ঘাড় ঘোরালাম মুখ দিয়ে বেরিয়ে গেল এগিয়ে তুই কোর্টে যাসনি আজ না রে শরীরটা ভালো নি টোটার চোখের কোন কালি সারা মুখে অনিদ্রার চিহ্ন গায়ে একটা হালকা কাভার জড়ানো হাঁটু অব্দি লুটোপুটি খাচ্ছে সেটা এই বোধহয় বিছানা ছেড়ে উঠে এলো ওকে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল আমার মতো সুখের জীবন টোটার নয় ওর মাথায় অনেক সমস্যা আমাকে সংসার চালানোর ভাবনা ভাবতে হয় না ওকে সেই চিন্তাটা করতে হয় তার ওপর জ্ঞাতিদের অত্যাচার ও জেরবার হয়ে আছে কি হয়েছে পরে জিজ্ঞাসা করা যাবে হাতে ধরা বইটা এগিয়ে দিয়ে বললাম এই তোকে বইটা এত ফেরত দিতে পারিনি নে একটা মোড়া টেনে টোটা আমার পাশে বসে পড়ল একটা গুড নিউজ আছে রে টুম্পাই গোয়া বাগানের সেই বাড়িটার পজিশন পেয়ে গেছি উফ প্রায় আড়াই বছর ধরে মামলাটা লড়ে তারপর জিতলাম বুঝলি শুনে খুব ভালো লাগলো গোয়া বাগানে ওদের এই বাড়িটা বেদখল হয়ে গেছিল অনেক চেষ্টা করে টোটা সেটা উদ্ধার করলো ওর তো খুশি থাকারই কথা তাহলে কেন মন মরা হয়ে আছে বুঝতে পারলাম না বাড়িটা টোটা বিক্রি করে দেবে আমাকে বলেছে ওই বাড়ি বিক্রি করে দশ বারো লাখ টাকা পাবেই সেই টাকার অর্ধেক খরচ করে ও লালির বিয়ে দেবে অন্তত একটা বোঝা তো ওর কাছ থেকে নামবে বাকি টাকাটা ও মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে দেবে ব্যাঙ্কে ও যদি সংসার ছেড়ে চলে যায় তাহলে যেন মায়ের খাওয়া পরার অসুবিধে না হয় বাড়িটা তাহলে বিক্রি করে দিবি ইচ্ছে তো সেরকমই ছিল কিন্তু একটা প্রবলেম আছে রে কী রে একদিন যার দখলে ছিল সে প্রচুর ট্যাক্স বাকি রেখেছে আগে সেই ট্যাক্স আমায় দিতে হবে বাড়ির সবকিছু রেগুলারাইজ করতে হবে তারপর তো বিক্রির চিন্তা কত টাকা বাকি হাজার দশেক হবে ঠিক জানি না তার মানে সমস্যাটা ওর রয়ে গেছে আমি জানি টোটার জমানো কোনো টাকা নেই দশ হাজার টাকা ওর কাছে অনেক টাকা এই টাকাটা জোগাড় করতে ওর কাল কালঘাম ঝুটে যাবে আমার কাছে যদি থাকতো তাহলে এক্ষুনি ওকে দিয়ে দিতাম কিন্তু আমার নিজের বলতে কিচ্ছু নেই আমাকেই হাত পাতে হয় বৌদির কাছে দশ হাজার টাকা খুব কমও না চাইলে বৌদি দিতে পারবে কিনা সন্দেহ মায়ের কাছ থেকে চাওয়া যায় দাদু অনেক টাকা রেখে গেছে মায়ের নামে সেই টাকা সব ব্যাংকে টোটার নাম করে চাওয়াই যায় মা টোটাকে খুব ভালোবাসে ধার দিলেও দিতে পারে বাড়ি বিক্রি করে টোটা যখন টাকা পাবে তখন না হয় ফেরত দিয়ে দেবে আমার মা যদি নাও দেয় তাহলে আমার দশ বারোটা আংটি আর গলায় তিন ঘড়ি সোনার চেনটা আছে কি করতে এমনিতেই ওসব বিক্রি করে আমি মুম্বাই কেটে পড়ার কথা ভাবছি পুরো টাকা নিয়ে আমার মুম্বাই যাওয়ার তো কোনো দরকার নেই অর্ধেক টোটাকে দিলে ওর কাজে লাগবে কথাটা মনে হওয়া মাত্র বললাম এই টাকার জন্য ভাবিস না টোটোটা বাড়ির সব কিছু রেগুলারাইজ করে নে টাকাটা আমি তোকে জোগাড় করে দেব। আমি ফিরে এলে পরে তুই দিয়ে দিস তুই ফিরে এলে মানে কোথাও যাচ্ছিস নাকি মুখ ফসকে কথাটা বলে ফেলেছি এখন মিথ্যে কথা বলা সম্ভব না তাই বললাম সেরকম একটা ইচ্ছে আছে পরে বলছি মাসিমা নিজের কাজ করতে করতেই আমাদের কথা শুনছেন আমার কথা শুনে হাসি মুখে বললেন কী রেটোটা তোকে আমি বলেছিলাম না আমার বড় ছেলে আছে ওকে বল ও তোকে উদ্ধার করে দেবে মা আমাকে ও কতবার উদ্ধার করবে বলতো সেই স্কুল লাইফ থেকেই তো আমাকে দেখে আসছে আর কত দেখবে কথাগুলো বলেই টোটা উঠে পড়লো আমার ঘরে চল তোর সঙ্গে অনেক কথা আছে কথা আমারও অনেক আছে মাসিমার সামনে এসে সব আলোচনা করা যাবে না তাই আমি উঠে পড়লাম এক্ষুনি বাড়ি ফেরার কোনো তাগাদা নেই দোকানে না গেলেও বাবা অসন্তুষ্ট হবেন না অনেক দিন পর লম্বা একটা সময় পাওয়া গেছে টোটার সঙ্গে না হয় আড্ডা মেরেই যাই টোটার ঘরটা উঠোনের পশ্চিম দিকে আগেকার আমলের বাড়ি ভেতরে অনেকটা জায়গা নিয়ে তৈরি উঠোনের একদিকে সুপারি গাছের শাড়ি যত্নের ভীষণই অভাব তা সত্ত্বেও বাড়িটার সৌন্দর্য ওই সুপারি গাছগুলো ঘিরেই টোটাদের এই বাড়ির উঠোনে এসে ছোটবেলায় ব্যাডমিন্টন খেলতাম অনেক স্মৃতি আমার এই বাড়ি ঘিরে আমাদের আর্থিক সঙ্গতির সঙ্গে অনেক তফাত থাকা সত্ত্বেও টোটাদের ও বাড়িতে তখন রোজ আসতে ইচ্ছা করতো বেশ কয়েকটা কারণে উঠোনের ঠিক মাঝখানে তখন একটা ঝর্ণা মতো ছিল সাদা পাথর দিয়ে বাঁধানো ছোট্ট লাল জায়গায় জল এসে পড়ত সেই জলে লাল হলুদ মাছ সাঁতার কাটতো খুব শৌখিন ছিলেন নানা ধরনের পায়রা পুষতেন মাছ আর পায়রাই ছিল টোটাদের বাড়ির মূল আকর্ষণ আর ভালো লাগতো মাসিমা আর লালিকে লালিকে তখন দেখতে এত সুন্দর ছিল যে একেবারে পুতুল পুতুল বলে মনে হতো উঠোন পেরিয়ে নিজের ঘরে ঢুকে টোটা বলল। এক্ষুনি সেই মেয়েটা আমাদের বাড়িতে আসবে দরজাটা বন্ধ থাক থাকি বল কোন মেয়েটা আরে তোর সঙ্গে যে মেয়েটার বিয়ের কথাবার্তা চলছে বুলবুল কদিন ধরে দেখছি লালির সঙ্গে খুব বন্ধুত্ব হয়েছে কলেজ যাওয়ার সময় গাড়ি নিয়ে এসে দাঁড়ায় আমাদের বাড়ির সামনে লালিকে তুলে নিয়ে যায় তো তাই নাকি হুম মাকেও খুব পটিয়ে ফেলেছে মা অবশ্য এখনো জানে না তোর সঙ্গেও সম্বন্ধ হচ্ছে মেয়েটার কথাবার্তা ওভার ইয়ার করেছি খালি তোর কথা জানতে চায় আর মাকে তো জানিস তোর প্রসঙ্গ একবার উঠলেই হলো তোকে একেবারে হিরো বানিয়ে দিচ্ছে তোর সঙ্গে বুলবুলের পরিচয় হয়েছে নাকি টোটার চোখে মুখে কেমন যেন অস্বস্তির চিহ্ন চট করে সেটা মুছে ফেলেও বলে না রে তেমন কিছু না একদিন কোর্টে বেরোচ্ছি এমন সময় লালি পরিচয় করিয়ে দিয়েছিল তুই তো জানিস মেয়েদের সামনে আমি খুব স্বচ্ছন্দ বোধ করি না বুলবুলকে একদিনই মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখেছি চেহারা মনেও নেই কিরকম দেখতে টোটাকে জিজ্ঞেস করা যাবে না মেয়েদের সম্পর্কে হয়তো কৌতূহল ভালো না আর বিয়ে যখন করবই না তখন কোনো রকম আগ্রহ না দেখানোই ভালো বিয়েটা ভেঙে দেওয়ার ব্যাপারে টোটাকে চিন্তা ভাবনা করতে বলেছিলাম মাঝে ওই প্রসঙ্গ নিয়ে আর কোনো কথা হয়নি তাই জিজ্ঞেস করলাম কে আমার ব্যাপারটা নিয়ে তুই কিছু ভেবেছিস না রে টাইম পাইনি আসলে গোয়া বাগানের বাড়িটা নিয়ে এত ব্যস্ত ছিলাম অন্য কোনো দিকে বোন দেওয়ার সুযোগই পাইনি কি করা যায় বলতো টোটাকি একটা উত্তর দিতে যাচ্ছিল আজমকা দরজা হাট করে খুলে ভেতরে ঢুকে এলো লালি সাত দরজা বন্ধ করে দুই বন্ধু মিলে তোমরা কি গুজগুজ করছো টুমপাই দা সে যে গুজে কলেজ যাচ্ছে লালি বেশ মিষ্টি লাগছে ওকে দেখতে আমি কিছু বলার আগেই টোটা ওকে কড়া ধমক দিল তাদের তোর দরকার কি লালি তো দমে যাওয়ার পাত্রই নয় বলল দরকার আছে তাই এলাম মা জানতে চাইছে তোমাদের জল খাবার দেবে সকালে আমি জলখাবার খেয়ে বেরিয়েছি বললাম মাসিমাকে বলো আমার জন্য যেন না করে আমারও কিছু খাবার ইচ্ছে নেই যা ঠিক আছে মাকে তাই বলে দিচ্ছি বলে যাওয়ার সময় লালি একটু শব্দ করে দরজাটা বন্ধ করে দিল ওর রাগ প্রকাশের ভঙ্গি দেখে আমার খারাপই লাগলো টোটাকে বললাম লালিকে তুই না বকলেও পারত টোটা আমার দিকে নরম চোখে তাকালো একটু চুপ করে থেকে খানিকটা অনুশোচনার ভঙ্গিতে বলল হুম ঠিকই বলেছিস আজকাল না হঠাৎ হঠাৎ কেমন যেন ধৈর্য হারিয়ে ফেলছি জানিস বেলুরের রামানন্দজির কাছে একবার যা না গেছিলাম উনি বললেন তোমার মনটা এখন ট্রানজেশন পিরিয়ডের মধ্যে আছে তুমি যা চাইছো সেটা মন প্রাণ দিয়ে করতে পারছো না সংসারের চাপ তোমাকে একটা গন্ডির মধ্যে বেঁধে ফেলতে চাইছে সাংসারিক দায়িত্বগুলো যথাসম্ভব তাড়াতাড়ি সেরে ফেলতে বললেন বললেন তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে কিন্তু সংসারের প্রবলেম তো তোর আগেও ছিল রে ছিল কিন্তু এমন ফাঁস হয়েছিল না যাকে বিশ্বর্বদা ইচ্ছে করেই আমাকে এরকম পরীক্ষায় ফেলেছেন যেমন তোর পরীক্ষা নিলেন গত কয়েকদিন ধরে কি থেকে কি হয়ে যায় আমরা সাধারণ মানুষ তো ভাবতেও পারি না সেদিন ইয়াকুব বলে লোকটার খুন হওয়ার খবরটা তোর কাছে শুনে আমি তো চমকে উঠেছিলাম রে বাগিস তুই পারের বাইকে ফোন করেছিলি বাড়ির কেউ কিন্তু এটা জানে না তুই ঘনাক্ষরেও কাউকে বলবি না মাথা খারাপ হয়ে গেছে নাকি ভাবতে পারিস দুনিয়াটা কত ছোট কত বিপজ্জনক জায়গা হয়ে গেছে এরা লোক মুম্বাই শহরে বসে ফোন করে মাত্র তিন চার ঘন্টার মধ্যে হাজার মাইল আর একটা লোককে মার্ডার করে দিচ্ছে ভাবা যায় হ্যাঁ এরা একটা খারাপ দিকও আছে আরে রে ভাইয়ের সঙ্গে পরে তুই আর ফোনে যোগাযোগ করিস করেছিলাম তবে মার্ডার নিয়ে একটা কথা বলিনি ফোনেও সব কথা তোলা উচিত না কে কোথেকে ট্যাপ করবে ফোনে উনি একটাই কথা বললেন কি এখন নিশ্চিন্ত তো আমি বললাম হ্যাঁ শীঘ্রই আপনার ওখানে যাচ্ছি কবে যাব দু তিন দিন পরে আপনাকে জানিয়ে দেবো ব্যাস তুই কি সত্যি সত্যি মুম্বাই যাচ্ছিস ভাবছি তোর সঙ্গে পরামর্শ করে ফাইনাল ডিসিশনটা নেব বিয়েটা যদি কাটাতে না পারি তাহলে বাড়িতে কিছু না বলে পটেল ভাইয়ের কাছে চলে যাব জাভেরি বাজার হলো জুয়েলারি বিজনেসের খোঁজ জায়গা বুঝলি গেলে অনেক এক্সপিরিয়েন্সও হবে আমি নিজে কিছু করতে চাই রে বাবার সঙ্গে আমার সম্পর্ক দিনকে দিন যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে একদিন আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতেই হবে তখন তো নিজেকে কিছু করে খেতে হবে নাকি হুম না তোর এই ডিসিশনটা মন্দ না আমি মুম্বাই যাব বলে পটেল ভাই তো এত এক্সাইটেড প্লেনের টিকিট পাঠিয়ে দেবেন বলেছেন ওখানে ওর দশ বারোটা গেস্ট হাউস আছে গিয়ে থাকার কোনো সমস্যা হবে না তোর টোটা কি একটা বলতে যাচ্ছিল এমন সময় রাস্তায় মোটর হর্নের শব্দ শব্দটা তিনবার হবার পর লালির গলা শুনতে পেলাম টোটা আমার দিকে তাকিয়ে বলল এলো বুলবুল পর্দাটা দেখতে পাবি তার মানে পর্দা সরিয়ে দেখলে টোটার আপত্তি নেই দুপা এগিয়ে জানলার পর্দাটা সরিয়ে দেখি লালিরই বয়সী একটা মেয়ে মারুতি থেকে নেমে আসছে মুখের দিকে তাকাতেই চিনতে পারলাম এ বুলবুল এই মুখটাই গত কয়েকদিন আমি চেষ্টা করেও মনে করতে পারিনি সেদিন সালোয়ার কামিজ পরেছিল অন্যরকম লেগেছিল আর শাড়ি পরা অবস্থায় মেয়েটাকে খুবই সুন্দর লাগছে বাবা ঠিকই বলেছিল একেবারে লক্ষ্মী প্রতিমার মতো না 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 উহ মেয়েদের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা উচিত নয় টোটা মাইন্ড করতে পারে কিন্তু জানলা থেকে সরে আসার মুহূর্তে একটা অঘটন ঘটে গেল বুলবুলের সঙ্গে আমার চোখাচোকি হয়ে গেল সঙ্গে সঙ্গে পর্দাটা নামিয়ে দিলাম ছিছি ব্যাপারটা খুব বাজে হলো কলেজ যাওয়ার পথে বুলবুল নিশ্চয়ই লালিকে বলবে তোর টুম্পাইদা লুকিয়ে লুকিয়ে আমায় দেখছিল আর লালি সেটা অনেক বাড়িয়ে বাড়িয়ে বলবে বৌদির কাছে গিয়ে বানিয়ে গল্প বলায় ওর জুড়ি পৃথিবীতে নেই আমারই দোষ এক মুহূর্তের সংযমের অভাব ধর বৌদির কাছে আমার আর মুখ থাকবে না কান হঠাৎ গরম হয়ে গেল জানলার সামনে থেকে সরে এসে চেয়ারে বসলাম টোটা উপুর হয়ে ওর চৌকিতে শুয়ে আছে ওকে ওই অবস্থায় দেখে স্বস্তি পেলাম যাক বাবা ও অন্তত কিছু টের পায়নি টোটারের ঘরে একটা সুন্দর পালঙ্ক আছে কিন্তু তাতে ও শোয় না ও চৌকির ওপর কম্বল আর চাদর বিছিয়ে শোয় ও বলে কৃচ্ছ সাধন না করলে ঈশ্বরকে পাওয়া সম্ভব না বাড়িতে আমিও আমার ঘরে চৌকি ঢোকানোর চেষ্টা করেছিলাম মা আর বৌদি শুনে আঁতকে উঠেছিল বাবা নাকি মারাত্মক রেগে যাবে দরকার কি বাবার সঙ্গে ঝামেলায় যাবার। রামবাগান থেকে কিনে আনা চৌকিটা শেষ পর্যন্ত মতি ওর বাড়িতে নিয়ে গেছে খানিক্ষণ উপর হয়ে শুয়ে থেকে টোটা হঠাৎ উঠে বসল তারপর হঠাৎ এমন একটা প্রশ্ন করলো যা ওর মুখ থেকে কোনোদিন আশাই করিনি এই তুই কোনো মেয়েকে দেখেছিস প্রশ্নটা এসে যেন ধাক্কা মারলো আমাকে ধাতস্থ হয়ে বললাম কি বলছিস কি তুই টোটার মুখটা খুবই বিষণ্ন ফের জানতে চাইল আরে বল না দেখেছিস না আমি দেখলাম রে কাল রাতে বুক ঢিপ টিপ করছি হৃদযন্ত্রটা যেন আমার গলার কাছে এসে আটকে গেছে কোথায় স্বপ্নে জেগে ওঠার পর বাকি রাত ঘুমোতেই পারলাম না জানিস নিজেকে নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে রে এখন ও এই কারণে টোটার চোখ মুখে অনিদ্রার চিহ্ন চুপ করে রইলাম কিছুক্ষণ চুপ করে থেকে বললাম আরে অত ভাবিস না টোটা যত তাড়াতাড়ি পারিস ভুলে যা ভুলে তো আমি যেতেই চাই ভাই কী করে ভুলবো বল এই দু তিন দিন আগে পালিবাবার আশ্রম থেকে একটা চিঠি পেয়েছি কনকলে এক্ষুনি আমাকে যেতে বলেছেন মনে হচ্ছে এবার উনি দেহ রাখবেন মনটা ছটফট করছে ওখানে যাওয়ার জন্য কিন্তু যাওয়ার উপায় নেই আমি গেলে মার বোনের কী হবে বল এই যে স্বপ্নটা দেখেছি আমার তো মনে হয় এর পেছনে বাবারই খেলা আছে যেন উনি হিন্টস দিয়ে দিলেন এই বেলায় পালিয়ে আয় না হলে সংসারে বাঁধা পড়ে যাবি কয়েক বছর আগে গঙ্গাসাগর মেলায় টোটার সঙ্গে আলাপ হয়েছিল পানি বাবার ওর আশ্রম আছে কনখলে টোটার অসম্ভব ভক্তি পানি বাবার ওপর ও ঠিকই করে রেখেছে সংসারের সব দায় উদ্ধার করে যত তাড়াতাড়ি পারে কনখলে চলে যাবে বুঝতে পারছি মারাত্মক দুটানায় পড়েছে টোটা কোনোভাবে ওকে আটকে দেওয়া দরকার একে শনির জাতক তাই তুলার আসি আধ্যাত্মিক লাইনে একদিন না একদিন ওকে চলে যেতে হবেই এক্ষুনি আটকানোর জন্যে ওর সূত্রটা একটু স্ট্রং হওয়া দরকার টোটার সঙ্গে হয়তো একটা তঞ্চকতা করা হবে কিন্তু মাসিমা তো বাঁচবে তাই বললাম আমার একটা পরামর্শ নিবি টোটা তাহলে তোর এই অস্থিরতাটা চলে যাবে তোদের বাড়িতে হিলের কোনো আংটি আছে মায়ের গাজার আছে বোধ বোনের বিয়ের জন্য রেগেছি কেন বলতো কত বড় হবে মনে হয় তো সত্তর আশি সেন্ট ওজনের ঠিক আছে তাই চলে যাবে মাসিমার কাছ থেকে আংটিটা চেয়ে আজই তুই দক্ষিণেশ্বরের মন্দিরে চলে যা আংটিটা মন্দিরে শোধন করে নিয়ে মাঝের আঙুলে পরে ফেল দেখবি কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে শুনেই টোটার মুখটা ফের উজ্জ্বল আংটির কথা মাসিমাকে জিজ্ঞাসা করার জন্য ঘর ছেড়ে বেরোতেই কেন জানি না আমাদের দোকানের শাস্ত্রী চেহারাটা হঠাৎ আমার চোখের সামনে ভেসে উঠল অনেকদিন বল ওয়ার্কারটা নিয়ে ব্যায়াম করা হয়নি সন্ধ্যেবেলায় একটু সময় পেয়ে তাই একটু ওয়ার্কআউট করে নিচ্ছিলাম মাসেলগুলো একটু শক্ত হয়ে গেছে হওয়ারই কথা প্রায় আট দিন মাসাজ করানো হয়নি মসুর গবাকে সেদিন আসতে বললাম অত চ না আজ বিকেলে বিতান এসেছিল ওকে দিয়ে মাসাজটা করিয়ে নিতে পারতাম কিন্তু ইচ্ছে করল না হাতের ট্রাইসেপটা পাম্প করে সবই মন দিয়ে বাইসেপের ব্যায়াম করছি হঠাৎ কানে এলো তাকিয়ে দেখি লালি নিচের থেকে নিঃশব্দে কখন আমার ঘরে উঠে এসেছে টের পায়নি বাড়িতে মা সত্যনারায়ণের পুজো করছে সকালে ওদের বাড়িতে গিয়ে বলে এসেছিলাম তাই এসেছে লালির পরনে চাঁপা রঙের শাড়ি সুন্দর লাগছে ওকে মেয়েটা সবই ভালো মিথ্যে বলার অভ্যেসটা ছাড়া মুখটা গম্ভীর করে ওর দিকে একবার তাকিয়ে বাইসেপসে মন দিলাম বেশি পাত্তা দেওয়ার দরকার নেই টোটাও নিশ্চয়ই এসেছে মনে হয় ঠাকুর ঘরে দাঁড়িয়ে আছে ও উপরে উঠে এলেই লালি নিচে পালাবে আমি জানি মিনিটখানেক আমার দিক থেকে কোনো উৎসাহ না পেয়ে লালি কাছে এসে বলল বুলবুল তোমাকে কী নাম দিয়েছে টুম্পাইদা জানো জানার কোনো আগ্রহ নেই কিন্তু সেটা বোঝার ক্ষমতা লালিন নেই ছোটোবেলা থেকে ওকে আমি জানি তো এখন খালি কথাই বলে যাবে আমার পুরো মনসংযোগ নষ্ট করে দেবে কথা বলাটা যে আমি পছন্দ করছি না সেটা বোঝানোর জন্য ব্যায়াম বন্ধ করে আমি বারান্দায় চলে গেলাম দরদর করে ঘেমেছি হাত কাটা গেঞ্জিটা শরীরের সঙ্গে লেপটে আছে বারান্দা এসে দাঁড়াতেই ফুরফুরে বাতাসে শরীরটা স্নিগ্ধ হয়ে গেল বারান্দা থেকে কোম্পানি বাগানটা দেখা যায় হঠাৎ সেদিকে চোখ যেতেই দেখলাম নারকেল গাছের ঠিক ওপরে গোল চাঁদ উঠেছে পূর্ণিমার চাঁদ তার রুপলি আলো এসে পড়েছে আমাদের চক মিলানো বারান্দাতে কোনোদিন চোখে পড়েনি কিন্তু লালি আমার পেছন পেছন বারান্দায় এসে দাঁড়িয়েছে বুলবুলটা না তোমার ঠিক নামই দিয়েছে সালমান খান তোমাকে কিন্তু সালমান খানের মতোই দেখাচ্ছে চাঁদের আলোয় এত নিষ্প দেখাচ্ছে লালির হাসি মুখটা কড়া কথা বলতে ইচ্ছে করল না সকালে একটা অপরাধ করে ফেলেছি লুকিয়ে বুলবুলকে দেখতে গিয়ে সেই কথা বুলবুল লালিকে বলে দিয়েছে কিনা সেটা জানা দরকার তাই মুখ দিয়ে বেরিয়ে গেল তাই বুঝি তা বুলবুল আর কি বলেছে সে অনেক কথা বিয়েতে যে তোমার মত নেই ও কিন্তু জানে ও জানলো কি করে রাগ করবে না বলো তাহলে বলবো ঠিক আছে রাগ করব না বলো কথায় কথায় আমি না বলে দিয়েছি শুনে একটু রাগই হলো কিন্তু ওকে কথা দিয়েছি রাগ করব না তাই মাথা ঠান্ডা রেখে বললাম তাই শুনে বুলবুল কি বলল জিজ্ঞেস করলো তোর টুম্পাই কি অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করে তুমি কি বললে বানিয়ে বানিয়ে বলে দিলাম করে তবে মেয়েটা কলকাতায় থাকে না মুম্বাইয়ে থাকে বিরাট বড় লোকের মেয়ে বাঙালিও না যাক বাবা ভালোই করেছে আমার ভালোর জন্য লালি যদি মিথ্যে কথা বলেই থাকে তাহলে আমার আপত্তি কি আছে বুলবুল নিশ্চয়ই কথাটা বিশ্বাস করেছে এসব ক্ষেত্রে অন্য মেয়েরা যা করে বুলবুলো নির্ঘাত তাই করবে বাড়িতে জানিয়ে দেবে এই বিয়ে করা ওর পক্ষে সম্ভব না কোন মেয়ে বা চাইবে অন্যের সঙ্গে প্রেম করতে থাকা কোনো ছেলেকে বিয়ে করতে নিশ্চিন্ত হওয়ার জন্য জিজ্ঞেস করলাম তোমার কথা বুলবুল বিশ্বাস করলো নিশ্চয়ই সেটা তখন বুঝতে পারিনি বানিয়ে কী লাভ হলো তাহলে আরে আমি তো ভেবেছিলাম এইসব শুনলে ও আর তোমার নামই কোনো দিন তুলবে না হলো তো উল্টোটা আজ কলেজ যাওয়ার সময় কি বললো শুনবে দেখিস লালি তোর ওই টুম্পাই দাকেই একদিন আমার গলায় মালা দিতে হবে সন্তোষী মা আমাকে হিন্টস দিয়েছে সর্বনাশ করেছে এই কেমন ধরনের মেয়ে আমি বললাম সন্তোষী মা তাও জানেন না খুব জাগ্রত ঠাকুর চন্দনা বোধিও তো বিয়ের আগে সন্তোষীমা করত। ভক্তি ভরে কপালে দুহার লালি ফের বলল আমিও করি বৌদি বলে মেয়েরা সন্তোষীমা করলে মনের মতো বর পায় জানো টুম্পাই দা বুলবুল না আগে ঠাকুর ঘরও মারাতোন না সেই মেয়েকে না এখন প্রতি শুক্রবার উপোস করে কোনো রকম টক ছোঁয় না মা ফের কপালে লালি ওর ভক্তি দেখে আমার হাসি পেল বললাম তোমার মিথ্যে কথাটা আমার কোনো কাজে লাগলো না তাহলে কি করবো বলো আমারই দোষ আমার মুখে তোমার ডাকাত ধরার গল্প শুনে বুলবুল যে তোমার প্রেমে পড়ে গেছে কি বলে জানো এই ছেলেই দরকার যে মেয়েদের প্রটেক্ট করতে পারবে একটা কথা জিজ্ঞেস করবো টুম পাই দা বলো বিয়েতে তোমার আপত্তি কেন বলো তো বুলবুল কিন্তু খুব ভালো মেয়ে ওরা কত বড় লোক তবু কোনো গুমন নেই তোমার সঙ্গে খুব মানাবেও আমাদের সারা কলেজে ওর মতো সুন্দরী মেয়ে একটাও নেই জানো গাড়ি থেকে যখন নামে সবাই ওর দিকে চেয়ে থাকে লালির অস্ত্রেই লালিকে বধ করতে হবে তাই বললাম ও নাকি কোন এক মারোয়ারি ছেলের সঙ্গে প্রেম করে বাজে কথা ও আমি বানিয়ে বানিয়ে চন্দনাবদিকে বলে গেছিলাম একদম বিশ্বাস করো না প্রেম করা সাহসই ওর নেই এত ভীতু তুমি ভাবতেও পারবে না দাদার সঙ্গে একদিন আলাপ করিয়ে দিয়েছিলাম সে ঘেমে নিয়ে একসা ওকে বলে দিও আমার আশায় যেন একদম না থাকে যা তাই বলা যায় না কি বেচারা এমনিতেই এখন খুব মনো কষ্টে আছে ওই যে বাড়িতে একটা বিপদ হয়েছে জানো কি হয়েছে ওর বাবা চান করতে গিয়ে বাথরুমে পড়ে গেছেন হাড় ভাঙেনি কিন্তু নার্ভে একটা চোট লেগেছে ডাক্তার বলছে প্যারালাইসিস হয়ে যেতে পারে চমকে উঠলাম শুনে যা ভেবেছিলাম তাই হতে যাচ্ছে ওই নীলা ধারণের কুফল মনটা খুব চঞ্চল হয়ে উঠল সকালে যখন টোটাদের বাড়িতে বুলবুলকে দেখলাম তখন তো মনেই হয়নি ওর বাড়িতে বিপদ লালি কি এটাও বানিয়ে বানিয়ে বলছে নাকি না না এই মুহূর্তে ওর মুখ দেখে তো তা মনে হচ্ছে না শাস্ত্রীজির ওপর মারাত্মক রাগ হল গিরিজাবাবুকে কেন উনি নীলাটা পড়তে বললেন ওই নীলা যদি আঙুল থেকে এক্ষুনি খুলে না ফেলেন তাহলে গিরিজাবাবুর প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে এই মুহূর্তে গ্রহ নক্ষত্রের যা অবস্থা তাতে মনে মনে হিসেব করে দেখলাম কাল সকাল সাড়ে সাতটার আগেই এই কাজটা করতে হবে না হলে সারা জীবনেও আর গিরিজাবাবু বিছানা ছেড়ে উঠতে পারবেন কিনা সন্দেহ কিন্তু এই কথাটা বলবো কাকে আমি বললে গিরিজাবাবু হয়তো গুরুত্ব দেবেন তাহলে আবার পুরো ব্যাপারটা অন্যদিকে মন নেবে বাবু নিশ্চয়ই বাবাকে ছেড়ে দেবেন না ফের বাবার সঙ্গে আমার লেগে যাবে হঠাৎ মনে হল আরে খারাপ কি এটাই তো আমি চাই আমার মুম্বাই চলে যাওয়ার জন্য একটা পরিস্থিতি তো দাঁড় করাতে হবে এর থেকে আর বড় সুযোগ পাওয়া যাবে না ফট করেই কথাটা মাথায় খেলে যাওয়ার পর বারান্দা থেকে আমি ঘরে চলে এলাম গিরিজাবাবুর ফোন নম্বর আমার কাছে আছে বাড়িতে লোকজন কমে গেলে তখন না হয় ফোন করা যাবে আমার পেছন পেছন লালিও ঘরে ঢুকে এসেছে ওকে বললাম তোমাদের সঙ্গে টোটা আসেনি না দাদা দক্ষিণেশ্বরের মন্দিরে গেছে তবে আসবে বলেছে যা চন্দনাবতী যে কারণে আমাকে ওপরে পাঠালো এতক্ষণ সেটাই তোমাকে বলা হয়নি কি ভুলো মন হয়েছে আমার দেখো কি বলেছে বললো টুম্পাইকে বলবি টি শার্ট পরে যেন ঠাকুর ঘরে না আসে পয়লা বৈশাখের দিন দক্ষিণাপন থেকে আমি যে পাঞ্জাবিটা এনে দিয়েছি সেটা পরে যেন নিচে নামে আর বলবি বাড়ি ভর্তি কুটুম গলায় চেন আর চার পাঁচটা আংটি যেন গলিয়ে নেয় বাবা কিন্তু বাড়িতে আছে শেষের কথাটা শুনি মাথাটা গরম হয়ে গেল বাবা বাড়ি আছে তো আমার কি এখন আমি কাউকে ভয় পাই না রাগ হলেও লালির সামনে সেটা প্রকাশ করা ঠিক না তাই বললাম আচ্ছা ঠিক আছে তুমি যাও চান করে আমি নামছি তোয়ালি টেনে নিয়ে আমি চান ঘরে ঢুকে পড়লাম ব্যায়াম করার সময় আংটিগুলো আমি খুলে রাখি প্রায়ই পড়তে ভুলে যাই বৌদি কি নজর ঠিক সে কথা জানে তাই মনে করিয়ে দিয়েছে আমাদের বেনে বাড়ির কুটুমরা ওসব খুব লক্ষ্য করে কার গায়ে কত শোনা আমি জানি মা আর বৌদির গা ভর্তি আজ গয়না না কুটুমদের আর কাজটা কি বেশিরভাগই এখনও শুয়ে বসে কাটায় বাপাকুরটা সম্পত্তি রেখে গেছে সেসব ভাঙিয়েই দিন কাটাচ্ছে বাবার তরফের কাউকেই আমার ভালো লাগে না এক একটা ওকেজনে ওরা এ বাড়িতে আসেন আর হিংসে জ্বলে মরেন আমাকে আর দাদাকে দেখে দাদার ওপরই রাগটা বেশি বিলেত ফেরত বলে সাওয়ার খুলে দিতেই শরীরটা ঝরঝরে হয়ে গেল আর তখনই ফের গিরিজাবাবুর মুখটা চোখের সামনে ভেসে উঠল ভদ্রলোকে মাত্র একদিনই দেখেছি সুস্থ সবল মানুষ এখন বিছানায় পড়ে আছেন যতদূর জানি উনি ফ্যামিলির একমাত্র পুরুষ ওর কিছু হয়ে গেলে পুরো পরিবারটাই তছনছ হয়ে যাবে না এটা তো হতে দেওয়া যায় না চোখের সামনে টোটাদের ফ্যামিলিটাকে গাড্ডায় পড়তে দেখেছি বুলবুলদের অবস্থা তো আরও খারাপ হতে বাধ্য ফ্যামিলিতে আর কোনো পুরুষ মানুষ নেই এক্ষুনি একটা কিছু করা দরকার কিভাবে কথাটা গিরিজাবাবুকে বলবো ভেবে নিলাম দুভাবে হতে পারে এক পরিচয় দিয়ে আর এক নামটা না বলে দেখুন আপনার একজন ওয়েল বলছি আমি একটু একটু জ্যোতিষ চর্চা করি সেদিন দত্ত জুয়েলার্স থেকে আপনাকে নীলা কিনতে দেখলাম ওটা খুলে ফেলুন ওটা পড়ার জন্য আপনার পক্ষাঘাত হতে পারে সারা জীবন আপনাকে আফসোস করতে হতে পারে আপনার জীবন সংশয় হতে পারে ইত্যাদি ইত্যাদি ওদিক থেকে গিরিজাবাবু যদি বেশি প্রশ্ন শুরু করেন তাহলে তখনই না হয় ফোনটা রেখে দেব কিন্তু ওদের ফোনে যদি সিএলআই লাগানো থাকে তাহলে তো আমি ডুবে যাব ও বাড়ির ফোন নাম্বারটা উনি পেয়ে যাবেন পরক্ষণই আমাদের বাড়িতে ফোন করে উনি জানতে চাইবেন কে ফোন করে ওই সব কথা বলেছিল তখন তো ধরা পড়ে যাব না তার চেয়ে সাফ সাফ জানিয়ে দেওয়া ভালো দোষটা শাস্ত্রীজের ওপর চাপিয়ে দেওয়া যাক তারপর যা হয় হোক মুখোমুখি হওয়া যাবে মনস্থির করে চান ঘর থেকে বেরিয়ে এলাম চোখের সামনে একটা ফ্যামিলি বিপদের মুখে পড়বে আর সেটা দেখেও মুখ বুঝে থাকতে হবে আমার পক্ষে সেটা সম্ভব না তোয়ালে দিয়ে মাথাটা মোছার ফাঁকে আর একটা সন্দেহ মনে এলো বাবাকে ইচ্ছে করে বাবুকে বিপদের মুখে ঠেলে দিল হয়তো দীর্ঘদিনের কোনো হিসেব চোকানো বাকি ছিল কে জানে এমন কোনো কারণ আমাদের পক্ষে তো জানা সম্ভব না আমার বাবার পক্ষে অবশ্য কোনো কিছুই অসম্ভব নয় এমন অর্থলোভী মানুষে বৌদি দেওয়া পাঞ্জাবি আর পায়জামা পরে নিয়ে ফোনের সামনে গিয়ে বসলাম আর অপেক্ষা করা উচিত না একজনের জীবন মরণ সমস্যা বুলবুল নাকি ও প্রান্তে একটা মিষ্টি গলা একবার ভাবলাম ফোনটা রেখে দিই পরক্ষণেই নিজেকে সামনে নিয়ে বললাম গিরিজাবাবু আছেন বাবা অসুস্থ কে বলছেন আমি কুন্তল দত্ত বলছি ফোনটা ওকে দেওয়া যাবে কয়েক সেকেন্ড কোনো কথা নেই তারপর গলায় কৌতুকের সুর বাবার সঙ্গে কি দরকার আমাকে বলতে পারেন আপনি কে বলছেন আমি আমি ওর ছোট মেয়ে বুলবুল তাহলে আর আপনি আপনি করে কথা বলার দরকার নেই বললাম বাড়িতে এখন তোমার মা আছেন না মা তো আপনাদের বাড়িতেই গেছেন কি যেন পুজো আছে ওই চন্দনাদি ফোন করে নেমন্তন্ন করেছিলেন মা আগে কিছু বলতে হবে না কাজটা তোমাকে দিয়েও হতে পারে আমাকে দিয়ে করতে হবে তার আগে তুমি প্রমিস করো আমি যে তোমাদের বাড়িতে ফোন করেছিলাম তা আর কাউকে জানাবে না কেন জানালে আমার হবে একটা কথা বিশ্বাস করে তোমাকে বলতে পারি হ্যাঁ বলুন না সেদিন আমাদের শোরুম থেকে তোমার বাবা একটা নীলা কিনেছিলেন সেটা কি উনি ধারণ করেছেন আগে বাবাকে যদি বাঁচাতে চাও তাহলে এক্ষুনি নীলাটা হাত থেকে খুলে কি আপনি ঠিকই বলছি ফোনটা আমি ধরে বলছেন আছি তুমি যাও তুমি এই কাজটা করবে কোথায় আছেন তোমার বাবা কাছে আপনি যা চান করছি রিসিভারটা ঠক করে রাখার শব্দ হলো আমি দরজার দিকে তাকিয়ে রইলাম কেউ এখন ওপরে উঠে এলে মুশকিল হাত থেকে তীর একবার বেরিয়ে গেছে এখন অবশ্য চিন্তা করে কোনো লাভ নেই বাবার সঙ্গে আরেকটা ঝামেলা লেগে গেল লাগুক আমি দুইটাই চাইছিলাম ও প্রান্তে একটু পরে ফের রিসিভার তুলে বুলবুল বলল আংটিটা খুলে নিয়েছি এবার কি করতে হবে বলুন তোমার বাবা টের পাননি তো না উনি এখন ঘুমাচ্ছেন গুড এবার আংটিটা এমন জায়গায় রেখে দাও যাতে সূর্যের আলো না লাগে যদি সম্ভব হয় ওটা কালো কাপড়ে মুড়ে রাখতে পারো কিন্তু বাবাকে কি বলবো মানে যদি দেখতে না জিজ্ঞেস করেন বলবে শুধু আমি খুলে রাখতে বলেছি একটা কথা জিজ্ঞেস করবো বলো লালুর কাছে শুনেছি আপনি নাকি লোককে যা বলে দেন মিলে যায় এটা সত্যি লালি আর কি বলেছে সেসব শুনলে আপনি লজ্জা পাবেন লালি বলেছিল বুলবুল খুব ভীতু টাইপের ছেলেদের সামনাসামনি হলে নাকি ঘেমে নেয়ে একসা হয়ে যায় কোথায় কি এই মেয়েটাকে তো খুব স্মার্ট বলে মনে হচ্ছে অবশ্য ফোনে যে কথা বলছে সে আদৌ বুলবুল না জানি না ওর হয়ে প্রক্সি দেবার মতো ওদের বাড়িতে আর কেউ আছে বলেও আমার জানা নেই তার চেয়ে লালিকে অবিশ্বাস করা অনেক নিরাপদ হয়তো আমার কাছে একেবারে উল্টো পরিচয়টা দিয়েছে মেয়েদের সঙ্গে বেশিক্ষণ কথা বলা আমার তো ধাতে নেই তবু বুলবুলের সঙ্গে কথা বলতে মন্দ লাগছে না বললাম শুনি না লালি আমার সম্পর্কে তোমার কাছে কি বলেছে আপনি নাকি মেয়েদের সঙ্গে কথা বলেন না এটা সত্যি খানিকটা সত্যি আপনাকে দেখে তো তা মনে হয় না কি মনে হয় আমাকে দেখে আজ পর্দার ফাঁক দিয়ে গ্যাপ গ্যাব করে তাকিয়েছিলেন কেন তখন তো আপনাকে আমার অন্যরকম মনে হচ্ছিল খুব অপ্রিয় প্রশ্ন খেই হারিয়ে ফেললাম কি উত্তর দেব ভাবছি এমন সময় বুলবুলি ফের বলল কি হল রাগ করলেন নাকি না না আসলে তখন টোটা বলল তোমাকে দেখতে তাই কৌতূহলেই পর্দাটা সরিয়েছিলাম আমি কি খুব খারাপ দেখতে এই উত্তরটা এখন দেব না ছাড়ি তাহলে থ্যাঙ্কস কুন্তলদা কেন বাবার জন্য আশা করি কাউকে কিছু বলবে না আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ফোন ছেড়ে নিচে নেমে এসে দেখি পুজো শেষ হয়ে গেছে দোতলার দক্ষিণ দিকে ঠাকুর ঘর আর তার লাগোয়া বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে প্রচুর লোক মেয়েদের সংখ্যায় বেশি পঞ্চপদী ভাতে নিয়ে লালি ঘুরে ঘুরে সবাইকে আগুনের তাঁত দিচ্ছে বারান্দায় এত লোকজন বাবার চোখে পড়লে খুব রেগে যাবে দোতলার বারান্দায় লোকজনের বেশি হাঁটাহাঁটি বাবা পছন্দ করে না কেননা বারান্দায় দুপাশে বেশ কিছু মার্বেল স্ট্যাচু দাঁড় করানো আছে আগে এই মূর্তিগুলো পেছনের বাগানে সাজানো ছিল রোদ বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছিল বাবা সব বাড়ির ভেতরে এনে রেখেছে বাবা চায় না কারো ধাক্কা টাকা লেগে ভেঙে যাক ঠাকুর ঘরে যাওয়ার প্রশ্নই নেই আমি জানি এই মুহূর্তে শাস্ত্রীজি ঠাকুর ঘর আলো করে বসে আছেন আমাদের বাড়িতে পুজো হলেই বাবা ওকে আসতে বলেন যতক্ষণ উনি থাকেন পারতপক্ষে পক্ষে যায় না উল্টো দিকে দাদার ঘরটার দিকে চোখ যেতেই বৌদির বাবাকে নজরে পড়ল সোফায় বসে আছেন শিলমশাই ডান দিকে অপরিচিত এক মহিলা বাবাও আছে চেয়ারে বসে কথা বলছে শিলমশাইয়ের সঙ্গে একটু পিছনে দরজার কাছে দাঁড়িয়ে বিষ্ণু কাকা তার মানে পুজোর জন্য দোকানের সব কর্মচারী এসেছে অন্য কারো উপরে ওঠার অনুমতি নেই বিষ্ণু কাকা ছাড়া অন্যরা নিচে বৈঠকখানায় আছে শিলমশাইকে অনেকদিন পর দেখলাম আমাকে খুব ভালোবাসেন একবার প্রণাম করার ইচ্ছে দাদার ঘরের দিকে পা বাড়াতেই সামনে এসে দাঁড়ালো লালি প্রদীপের শিখা থেকে তাঁত নিয়ে আমার কপালে ছুঁয়ে ফিসফিস করে বলল দারুণ লাগছে কিন্তু টুম্পাইদা তোমাকে জানতাম বলবে এই একটা কারণে আমি পাঞ্জাবি পড়তে চাই না আমাকে নাকি কার্তিক ঠাকুরের মতো লাগে ঠাকুর ঘরে গেলে এক্ষুনি মেয়ে মহলে টিকা শুরু হয়ে যেত তার চেয়ে দাদার ঘরে ঢুকে পড়াই ভালো এক পায়ে গতি লালি নিচু গলায় পড়লো টুম্পাই তোমার হবু শাশুড়িকে দেখো বৌদির ঘরে বসে গল্প করছে সঙ্গে 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 আমার পা আটকে গেল। হবু শাশুড়ি মানে বুলবুলের মা ওই মহিলা তাহলে গিরিজা স্ত্রী মাথা খারাপ নাকি এখন দাদার ঘরে কেউ যায় তার চেয়ে নিচে নেমে যাওয়া ভালো সিঁড়ির দিকে এক পায়ে গতি বিষ্ণু কাকা ঘর ছেড়ে বেরিয়ে এসে বলল টম্পাই দাঁড়াও তোমার সঙ্গে কথা আছে কি কথা কাকা একটু অবাক অবাক্ষই বললাম এখানে বলা যাবে না নিচে চলো ঘাবড়ে যেও না তোমার জন্য সুখবরই আছে আর কোনো প্রশ্ন না করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম প্যাসেজ দিয়ে একটু হেঁটে এলেই ডান দিকে আমাদের বৈঠকখানা ঘর সেখানে এত লোক বসে যে আলাদা কথা বলার জায়গা পর্যন্ত নেই বাধ্য হয়ে দুজনে বাড়ির বাইরে বেরিয়ে এলাম সামনে বেশ বড় লন ঠিক মধ্যিখানে একটা ঝর্ণা আগে চারপাশে প্রচুর বাহারি গাছ ছিল গরমকালে লনে বসে আড্ডা মারার জন্য লোহার সুন্দর সুন্দর বেঞ্চ তখন অবশ্য আশপাশে কোনো বড় বাড়ি ছিল না তাই আড্ডা মারা যেত ঝর্নার ধারে বসে বিষ্ণু কাকা বললেন কাল থেকে তোমার কাঁধে বিরাট দুটো দায়িত্ব চাপানো হবে কিছু শুনেছ না তো এলগিন রোডে তোমাদের একটা নতুন শোরুম হচ্ছে হ্যাঁ কথাটা একদিন দাদা বলেছিল বটে এলগিন রোডে পিসি চন্দ্ররা নতুন শোরুম করার পর থেকেই কথাটা দাদার মাথায় ঘুরছে বাবা তাহলে রাজি হয়েছেন কিন্তু দত্ত জুয়েলার্সের নতুন শোরুম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এক পা আমি মুম্বাইয়ের দিকে বাড়িয়েই আছি তাই কোনো প্রশ্ন না করে আমি বিষ্ণু কাকার মুখের দিকে তাকিয়ে রইলাম শোরুম করার পুরো ঝক্কিটা কিন্তু তোমাকেই সামলাতে হবে টুম্পাই এই ডিসিশনটা কে নিল বিষ্ণু কাকা আবার তোমার বাবা ওকে আবার কিছু জিজ্ঞেস করতে যেও না তোমার দাদা আর আমি ছাড়া আর কেউ জানে না শুনে মনে মনে হাসি পেল আমার সম্পর্কে একটা ডিসিশন নেওয়া হচ্ছে আমার মতামত ছাড়াই এত ছোট বোধ আমি নেই তবুও জিজ্ঞেস করলাম প্রথম দায়িত্বের কথা তো শুনলাম দ্বিতীয় দায়িত্বটা কি কাল থেকেই আমাদের শোরুমে শাস্ত্রীজির জায়গায় তোমাকে বসতে হবে কেন মানে শাস্ত্রীজি কোথায় ওকে তো তোমার বাবা কাল তাড়িয়ে দিয়েছেন তুমি কি কিছুই শোননি নাকি শেষ হল রূপক সাহার উপন্যাস বিষ পাথরের দ্বিতীয় পর্ব নমস্কার